ভালোবাসার বাংলাদেশ। আচ্ছা, আসসালাম আলাইকুম, সবাই ধন্যবাদ। আসলে আমি কি বলবো, আপনি স্বাভাবিক ভাবে টেনশন ফ্রি এখানে আমরাই আছি, আমরাই গল্প করব। কত বছর বয়সে আপনার বিয়েটা হয়েছিল? আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছিল। 15 বছর বয়সে? আমাদের দেশের আইন অনুযায়ী তো তখন ওনার বিয়ের বয়স হয়নি। সেই সময় কি মানে আপনার কাছে বিয়েটা কি পুতুল খেলার মতো ছিল? সেরকমই ছিল, আমি বুঝতাম না। শ্বশুর শাশুড়ি সহ সংসারে কতজন ছিল? তখন ছিল আপনার 3 দেবর, শাশুড়ি, ননদ, আমি, আমার হাজবেন্ড। আপনারা সবাই একসাথেই থাকতেন? আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 9 বোন। 9? সেই তুলনায় ছোট। আসলেন শ্বশুর বাড়িতে, তখন কি যখন ওই যে বলছিলাম যে পুতুল খেলার ব্যাপারটা, পুতুল কি ছিল আসলে তখন সাথে? সাথে ছিল না, কিন্তু আমি আমার গার্জিয়ান রে খুব ভয় পাইতাম। আচ্ছা, মানে আপনি কত নম্বর বোন ছিলেন 9 বোনের মধ্যে? আমি 5 নম্বর ছিলাম। 5 নম্বর। আপনি কি ঢাকাতেই বড় হয়েছেন? হ্যাঁ, ঢাকাতেই বড় হয়েছি। মানে বিয়ে হয়েও ঢাকাতেই ছিলেন? ঢাকাতেই ছিলাম। এমন না যে বিয়ে হয়ে অনেক দূরে গিয়েছেন কোথাও? তো শ্বশুর বাড়িতে আসার পর সংসারটা নিজের দায়িত্বেই বুঝলেন নাকি শাশুড়ি? না, আমি আমার বিয়ের 15 দিন পরে আমি রান্না করছি। হ্যাঁ, অতদিন আমার শাশুড়ি রান্না করতো, উনি পরে দেশে চলে যাওয়ার পর আমি নিজে রান্না করতে গেছি। মাছবাজি করতে গেছিলাম, মাছবাজি করতে যায় হাটটা চোখ পড়িয়ে গেছিল, আর আপনার এই মাছ আস্তা ছিল না, মানে সব ঝুড়ি ঝুড়ি হয়ে গেছিল। আপু, আমি একদিন করতে গিয়ে এরকম হয়েছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা। তার মানে তেল ভালোভাবে গরম হয়নি? হতে পারে, আমি ঠিক জানি না। গরম হতে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। তো ওই মাছ ভেঙে গেছিল, মাছও কাটতে পারি না, যাই হোক যেভাবে কাটছি। কাটার পর যখন কড়াইতে দিলাম, অতটুকু দূরে থাকতে এভাবে ঢিল মারছি, তেল ছিটে এসে হাতে, মাছটা দূরে থেকে ঢিল মারছি কড়াইতে। তারপর আবার ওই যে ছ্যাঁ ছ্যাঁ শব্দ হয়, ভয়ে কড়াইয়ের কাছে যাইতাম না আমি। শাশুড়ি বকা দিয়েছিল? শাশুড়ি ছিল না, শাশুড়ি চলে গেছিল। আচ্ছা, আমি একা। তারপরে বাড়ির সবাইকে খাওয়ালেন কি দিয়ে দুপুরে? মানে আমার শাশুড়ি আমার বিয়ের 15 দিন পরে দেশের বাড়িতে চলে গেছে। আমি যখন ছিলাম, আমার সাথে আমার 3 দেবর ছিল, আমি, আমার ভাসুর ওয়াইফ ছিল, উনিও রান্না করতে পারে না। তারপর ওই কড়াইতে পরে এরকম মাছ সব ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখন আমার ছোট দেবর এসে বলতেছে, আলা বাপের বাড়িতে যায় একটা মাছ কিনা লই আউগা যায়। আমার বোন একদিন শ্বশুর বাড়িতে জগ ভাঙছিল, পরে সেই জগ আমাদের বাড়ি থেকে নিয়ে আবার দিয়ে আসতে হয়েছে। তার মানে সে আমাকে বুঝালো যে এই জগ ভাঙছে, আবার আরেকটা জগ নিয়ে আসো তুমি তোমার বাপার বাড়ি থেকে। 15 বছর বয়সে এগুলো সব শুনতে হয়েছে না? তারপর আমার হাজবেন্ড মাছের কথাটা আবারও বলি, তারপরে তো মাছ তো ভাঙলোই। তারপরে আমার মন খুব খারাপ, সবাই খাইতে আসছে, দোকানে কর্মচারীও ছিল। আপনার, বাই দ্য ওয়ে, আমরা একটু জেনে নিই যে আপনার হাজবেন্ড আপনার বিয়ের সময় তখন কি করতেন, মানে পেশায়? উনি ব্যবসায়ী, ব্যবসা ছিল। হ্যাঁ, ওইটাতে আসবো, আগে উনার ইয়েটা রান্না কি খাওয়ালো শুনে নিয়ে, বুঝছো, তারপরে শুনতে হবে যে হাজবেন্ডের অবস্থা। তারপর ওরা সবাই খুব রাগ, মাছ আস্তা কেউ খাইতে পারে নাই। তারপর যাই হোক যেভাবে ওরা খাইছে, খাওয়ার পর হ্যাঁ রাত্রে আবার কি করব, এমন আমি চুপ করে বসে রয়েছি। বসে রয়েছি পরে আমার যে বাসায় ভাড়া থাকতাম, উনি না আমাকে খুব পছন্দ করতো, আমাকে নাকি ওনার কাছে খুব ভাল লাগতো। খালি আমার মুখের দিকে এসে তাকায় থাকতো আর বলতো, এরকম একটা বউ পাইলে আমার ছেলের বিয়ে দিতাম। সারাক্ষণ আমার মুখের দিকে তাকায় থাকতো, আমি হাঁটতাম তাও তাকায় থাকতো। আচ্ছা, উনি কি করলেন? তারপর উনি মন খারাপ দেখে কি গো বউ, এভাবেই বলছে যে মন খারাপ কে তোমার? আমি কইছি আমি তো মাছ ভাজছি, মাছ একটু আস্তা নাই, সবাই খুব রাগ করছে। উনি বলতেছে তুমি কি করছো? তারপরে মাছ ভেঙে গেছে, এখন কি করুন, কিভাবে বাঁচলে কি হবে? পরে উনি আমার বলছে, কালকে আমার তুমি আবার বাজার আনলে তুমি আমার ডাক দিও। কিন্তু রাতের রান্নাটা কি করলো? রাতে আলু ভর্তা করছিলাম, এই হাত আমার ফুইলা এরকম লাল হয়েছিল।
ফসকা পুরো না ওই যে ঝালে ঝালে পুরো ননির দুলালি দেখছো? তারপর আমার এই হাতগুলো অনেক সুন্দর ছিল, তারপর এরকম লাল হয়ে গেছে আর এমন জ্বলা জ্বলতেছে, মানে লজ্জায় ভয়ে কাউরে বলতে পারতেছি না, মানে বলতে গেলে লজ্জা লাগতেছে আবার ভয় লাগতেছে, বললে যদি আবার কিছু বলে। তারপর যাই হোক, পরের দিন বাজার সকালবেলা বাজার নিয়ে আসলো, আসার পর আবার উনি ওনার মুরগিরে খাবার দিতে দোতলা থেকে নিচে আসছে। আমি তো নতুন বোয়ার উপরে যা ডাকতে পারি না, আমি ওনার আশায় আমার গেটের এখানে দাঁড়াই রয়েছি যে কখন নামবে। ওনার পায়ের শব্দ পাই আমি তাড়াতাড়ি যাই গেট খুলে যাই, দাঁড়াইছি, দাঁড়ানোর পর বলছি করে আসেন, ওর বলছে কারছো মাছ? হ্যাঁ কারছি। কয় এখন কড়াই চুলাই দাও। তারপর উনি রান্নাটা শিখালেন? না, মাছ ভাজিটা শুধু শিখাইল। আচ্ছা, ও বলছে যে কড়াই যখন দেখবা যে আগুন। আচ্ছা, মাছ ভাজি শিখালো কিন্তু রান্নাটা তো আপনি? না না, হ্যাঁ হ্যাঁ, আমি যা পারছি তাই রান্না করছি। খেতে পেরেছিল বাড়ির সবাই? ওরা কেউ খাইতে পারতো না, কোন তরকারি মজা হয়তো না। 15 বছর বয়সে আমার হাজবেন্ডের প্রিয় খাবার ছিল মুরগির মাংস আর পোলাও। সপ্তাহে 2-3 বার মুরগি আর পোলাও চাল নিয়ে আসতো, আমি রান্না করতে পারিনি। আপনার একদিন পোলাও রান্না করার প্রথম দিন পিড়ি আছে না, পাতিলার উপরে পিড়ি দিয়ে পরে ওই যে শিল যেটা পাটার, ওই শিলটা দিয়ে ঢাকা দিয়ে রাখছি যে ফুটে যাবে, কিন্তু ওদিক দিয়ে যে যা হয়ে রয়েছে আমি আর বুঝতে পারি নাই। তারপর পোলাও এবং মুরগির মাংস খেতে পছন্দ করতেন, ওনার বয়স আপনার থেকে কত বেশি ছিল? আমার চেয়ে আরো 15 বছর বয়স বেশি ছিল। তার মানে 30 বছর বয়স। হ্যাঁ, তখন মানে এখন আমার হাজবেন্ড আর আমাকে দেখলে অনেকে বিশ্বাস করেন। উনি কি করতেন? তখন তো উনি ব্যবসা করতো। তখন ব্যবসা করতেন। 30-15 বছর বয়সী স্বামী, তারপর ব্যবসায়ী, তারপর এই যে রান্না করতাম, এগুলো খাওয়ার জন্য এসা সবাই রাগারাগি করতো আর আমি খালি কান্না করতাম। দেবর তো বাড়িতে বলেছিলেন যে আপনার? আমি ভয় পাইছিলাম, আমি ভয়ে কারো কাছে বলতাম না। তো আমার দেবররা কি করতো, ওরা রাগে কিছু আমাকে বলতো না, ওরা কি করতো ভাতের মধ্যে পানি দিয়া চলে যেত। ওদেরও রাগ উঠতো, রাগে আমাকেও কিছু বলতো না। আমি রান্নাটা শিখলেন তাহলে কবে, কত বছর বয়সে? আমার বড় মেয়ে যখন হইল 3 বছর বয়স, তখন আমি মোটামুটি রান্না করতাম। তখন আপনার বয়স কত? তখন 18। আমরা একটা প্রশ্ন জিজ্ঞেসি যে আমাদের দুলা ভাই আর কি, আপনি যখন এই ধরনের রান্না করতেন উনি কি মজা করে খেতেন নাকি উনি অভিযোগ করতেন? খুব খুব রাগ করতো। এই মানুষটার সাথে আপনার সময়গুলো কি খুব সুন্দর ছিল? না, অনেক রাগ করতো। 15 বছর বয়সে যখন বিয়ে হয়েছে তখন অনেক রাগারাগি করতো অনেক কিছু ওর সাথে। যে বয়স আমার, এটা শুধুমাত্র রান্নার বিষয় না? না, সব বিষয়, সব বিষয়, সব বিষয়। মানে আমার আপনার কাছে খুব ছোট একটা ব্যাপার জানার আছে, যে যে বয়সে মেয়েদের পাখা মেলে উঠতে ইচ্ছে করে সেই বয়সে আপনি সংসার করছেন, আপনার কি পালিয়ে যেতে কখনো মন চেয়েছিল? মানে আমার খালি ভয় লাগতো সব ব্যাপারে, শুধু ভয় পেতাম। আপনি একটা আতঙ্কগ্রস্ত মানুষ হয়ে গিয়েছিলেন, পুরোটাই উনার সাইকোলজিক্যালি একটা ইয়ে। আপনার এই যে হাজবেন্ডের ব্যবসা, এটা যে বলছেন কিসের ব্যবসা ছিল? মেডিসিনের ব্যবসা ছিল। আচ্ছা, কোথায় ছিল আমাদেরকে ওই গল্পটা একটু বলবেন, ব্যবসার গল্পটা? হ্যাঁ, আমি ওই জায়গাটার নাম বলতেছি না, কারণ ওখানে যেখানে ব্যবসা করতো তখন আমার আমার যখন বিয়ে হয়েছে তখন পুরা জমজমাট ব্যবসা ছিল, খুব ভালো গেছিল আমার দিন, খুব ভালোভাবে চলতেছিল। তারপর ওর এই দোকানের ইনকাম দিয়ে ওদের আরো 3টা সংসার চলতো। তিন ননদ বিয়ে দিছিল, ওদের সংসারও চালাইতে হইতো। আচ্ছা, ওদের ছেলে মেয়েদের দুধ চিনি, তারপর ওদের সংসারের অনেক কিছু ওদের চালাইতে হইতো। আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার বিয়েটা কত সালে হয়েছে? 90। তারপর এরকম করে চালাইতো। তারপর আমার বড় ননার বলতেছে, কয় তোর দোকানে তো লোক লাগবে, তো আমার স্যালারি নেই, তো ওর স্যালারি নিয়ে আসছে, তো এমনি তো ওদের খরচ দেয়া লাগে, এই জন্য ভাবছে যে থাক আমার দোকানে থাক, আমার তোদের বাড়িতে খরচ দেয়াই লাগে। তারপর ওই স্যালারি নিয়ে এসে লেখাপড়া করাইছি আমার হাজবেন্ড, দোকানও থাকছে। তো যাই হোক, ও ছেলে ইন্টার পাস করছে আমার দোকানে থাকে। তারপর ও আমার দুই দেবর, মানে ছোট দেবরটা আর ও, ওরা দুজন হয়েছে ব্যবসা ধ্বংসের মূল
আচ্ছা, ওই জমজমাট ব্যবসা আস্তে আস্তে ধ্বংস হতে থাকলো, প্রচুর টাকা সরাইছে দুইজনে। তারা কি, তারা এখন কি করে? খুব ভালো অবস্থানে আছে, বাড়ি গাড়ি সব সব আল্লাহর রহমত, সব আছে ওদের এখন। মানে আমাদের টাকা সরাইতে সরাইতে মানে এমন অবস্থা করছে, পরে আমাদের ঋণ হয়ে যেত, পরে অনেক ঋণ হয়ে গেছিল, পরে বাড়ি বিক্রি করে পরে আপনার ওই ঋণ দিয়ে দিচ্ছে, এখনো কিছু কিছু ঋণ পায়। আপনাদের বিয়েটা তো হলো 90-তে, 90-এ তারপরে আপনার বাচ্চা হলো ধরেন 93 বা 94-তে, না 92-তে হয়েছিল। তার মানে 3 বছর পরে, না আসলে আপনার বিয়ের 2 বছর পরেই বড় মেয়ের জন্ম হয়। আর ব্যবসার এই পতনটা শুরু হয় কি আপনার 2002 সাল থেকে? 2 সাল থেকে শুরু হয়, শুরু হয়, পুরোপুরি শেষ হয় নাই। আমি বলছি যে শুরু হওয়ার সময়টা 2002 সাল থেকে শুরু হয়। আমি বুঝতে পারতেছি যে অভাব হইতেছে, আর এই যে দোকান থেকে যে টাকাগুলো সরানি হইতো এগুলো আমি খবর পাইতাম। কিভাবে? আমাকে দোকানের আপনার ভাসুর এবং ভাসুরের ওয়াইফের কি অবস্থা তখন? ওরা আমরা এক ফ্ল্যাটে থাকতাম, ওরা আলাদা খাইতো, আলাদা খাইলো আমার এখান থেকে অর্ধেক বাজার অর্ধেক কিছু দিয়ে দিত। আচ্ছা, তারা কিছু জানতো না যে ব্যবসা আস্তে আস্তে ফল করছে? ওনারা এখন কেমন আছেন, আপনার ভাসুর এবং ভাসুরের স্ত্রী? ভালো আছে সবাই, তারাও ভালো আছে। হ্যাঁ সবাই। আমার এখান থেকে মানে আমার শাশুড়ি চিন্তা ছিল ওর তো ছেলে নেই, এগুলো খাইব কি এত টাকা পয়সা। ওনার মেয়ে? আমার শাশুড়ি বলতো। আপনার আপনার কথা? আমার কথা বলতো, আমার তো 2 মেয়ে তখন, তখন বলতো যে ওর এগুলা খাইব কি। তো আমার হাজবেন্ড তো বলতো যে ঠিক আছে, যে আমার টিপিক্যাল একদম মানে বাঙালি, মানে কি বলবো, বাঙালি চিন্তা যে হ্যাঁ যে ছেলে নেই সুতরাং মেয়ে দিয়ে কিছুই হবে না। কিন্তু সেও একজন নারী, আমিও নারী, আমাদের নারী আরো অনেকেই আছেন যারা কাজ করে সংসার চালায়। হ্যাঁ আমি চালাই না, হিল্লুল হাসির কিছু নাই, কিন্তু চালাই তো না। বাবা মা দেখে অনেক সময়, হাজবেন্ড দেখে অনেক সময়, সন্তান দেখে, এই ধারণা থেকে আসলে আমাদের বের হয়ে আসাটা খুব জরুরি। কিন্তু আমার যে 2টা মেয়ে হয়েছে, আমার শাশুড়ি কখনো ওদের আয়সা দেখে নেই, কোলে নেয় নেই, মেয়ে হয়েছে কেন? কিন্তু পরের 2 ভাই ভালো আছে, বড় ভাই ভালো আছে, মাঝখান থেকে কেন উনি সব চাপ? আমি এখন মনে করি আর কি, উনি মারা গেছে ভেস্তে যাক, ওনার জন্য আমার সংসার ধ্বংস হয়েছে। বড় ভাইয়ের জন্য? আমার শাশুড়ির জন্য। আচ্ছা, ধরেন বোনের আসতো আজকে 20,000-10,000 দিবে, প্রতিদিন 20-30,000 টাকা বিক্রি হইতো, অনেক টাকা না তখন 2002-2003-2004 সালে, তো 20-30,000 টাকা অনেক টাকা, অনেক টাকা। তোরা তো সবাই জানতো যে অনেক আছে, আমরা খাবো না কেন, আমরা নিব না কেন? তারপর আপনার সবচেয়ে বেশি আমার জীবনের ক্ষতিকর হয়েছে ভাগিনা আর দেবর, ছোট দেবরটা। ভাগিনা মানে আমার ননাসের ছেলে, যাকে চাকরি দেওয়া হলো, ননাসের ছেলেটা। আচ্ছা, তখন আমার ননদ বলছে আমার ছেলেটার ইনি, ওই ছেলে লেখাপড়া করে না, ওই ছেলে তো ধান্দায় ঢুকছে, আমরা তো বুঝতে পারি নাই। আর আমার হাজবেন্ড একটু সহজ সরল ছিল, এইটা আমি এটাই জানতে চাচ্ছিলাম, সহজ সরল ছিল। আগে পিছে সবাই চতুরতার দৃষ্টান্ত রেখেছে, আর সে কেন এমন অবস্থা? আর ওর কাছে যায় আপনি কান্না করবেন, খালি আপনার কান্নাটা করলে হয়েছে, আর কিছু লাগবে না। মানুষটা তো ভালো ছিল, কিন্তু এই অভাবের সময় আপনার সাথে তার আচরণ কেমন ছিল? এখন বর্তমানে ওই সময়টাতে যখন আস্তে আস্তে ব্যবসাটা, আমার সাথে আচরণ কখন খারাপ হইতো, যখন আমাকে আয়সা বলতো যে এরকম এরকম টাকা সরানো হচ্ছে দোকান থেকে, তখন আমি যখন বলতাম যে এরকম টাকা সরানো হচ্ছে, তখন বিশ্বাস করতো না। তার দুনিয়াতে 3 জন লোক ছিল, তার মা, তার ভাই, বাপ ছিল না, ভাই আর বোন। ওর কথা হয়েছে ওরা খায়া থাকলে খাবি, না খেলে তুই খাবি না, মানে দুনিয়া একদিকে ছিল, আর আরেকদিকে ছিল শুধু ওর মা আর ভাই বোন। আমি যে বউ, আমার কখনো সেরকম মূল্যায়ন করেনি। তারপর এই যে আমাকে এসে বলতো, ওই একদিন আমি বলছিলাম যে অমুকে অমুকে টাকা সরায়, উনি বিশ্বাস করে না, উনি সবাইরে বিশ্বাস করে, কিন্তু আপনার কথা বিশ্বাস করে না। কারণ কি, আপনি নারী?
আমি এটাই তো আমার মনে হয়। আর তারপর আপনার আমার শাশুড়িরা এসে বলছে, আমি তো আমার হাজবেন্ডকে বলছি উমুকে উমুকে টাকা সরায়, তখন বলছে যে মা ও নাকি এরকম এরকম টাকা সরায়। তারপর বলছে যে আমার শাশুড়ি শোনার পর আমার সাথে অনেক ঝগড়া করছে, অনেক ঝগড়া মানে এমন ঝগড়া হয়েছে যে এটা উনার তো ভালো লাগেনি, কারণ উনার আমি চুর বলছি ওদের ওর ছেলেকে। তারপর কিন্তু আমার শাশুড়ি মরার সময় সব বই লাগেছে। কাকে বলে গেছে? আমার হাজবেন্ডকে বলছে। তারপর উনার মানসিক অবস্থা কি ছিল তখন? তো শেষ, আমার যখন আমার হাজবেন্ড শেষ মানে ব্যবসা শেষ, তখন ব্যবসা তখন ফ্যামিলি ভেঙে গেছে। আপনার যখন এই যে বললেন ব্যবসা শেষ ফ্যামিলি ভেঙে গেছে, তার আগে আপনার কি ছিল? আমার সব ছিল, বাড়ি ছিল, আমার সব ছিল। আমার এই তিনটা মেয়েকে লেখাপড়ার জন্য আমার 30 ভরি স্বর্ণ ছিল, আমি এগুলো বিক্রি করে আমার এই তিন মেয়েরে লেখাপড়া করাইছি, খাওয়াইছি। সেটা তো পরে, তখন আপনার 30 ভরি গহনা ছিল, তখন ছিল। আর খুব ভালো একটা অবস্থা ছিল, এটুকু আমরা বুঝতে পারছি যে ওই সময়টাতে মানে এত কিছুর পরেও অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু কোনো কষ্ট ছিল না, রাইট? আমি কষ্টে ছিলাম না। তারপর যখন আমার এগুলা ওরা সব টাকা পয়সা নেওয়ার পর এখন দেখেছি দোকানে কোনো কিছুতেই লাভ হয় না, খালি নিচের দিকে যায়। তারপর ওইদিক সেদিক থেকে আপনি টাকা ধার করতো, ধার করে দোকানে লাগাইতো, কিন্তু দোকানে টাকা থাকতো না। আর আমি যে দিকটা বলতেছি এটা বিশ্বাস করতো না, ওই যে ওর একটাই ছিল, মা একদিকে, দুনিয়া একদিকে ছিল। আস্তে আস্তে তারপর আপনার হাজবেন্ড লোনে জর্জরিত হয়ে গেল। হ্যাঁ, অনেক টাকা লোন হয়ে গেছে, অনেক টাকা লোন হয়ে গেছিল। ওই তো পরে বাড়ি বিক্রি সমস্ত টাকা দেওয়ার পর এখনো মানুষ কিছু পাবে? ও বাবা, আপনি একটা জায়গায় বললেন যে আপনারা, আপনি এবং আপনার ভাসুর, আপনারা একই ফ্ল্যাটে থাকতেন? ভাসুর দেব সবাই সবারই একসাথে রাখতো, ও কখনো ওদের এই যে ভাই মা ভাই বোন এদেরকেও ছাড়তে চাইতো না, মানে এখনো এখনো সেই অবস্থানে আছে, মা বাবা ভাই বোন ছাড়া ও কিছুই বুঝে না। তারপর আপনি যখন এরকম ধ্বংস হইল, এই যে ধ্বংস হলো, এটা কত সালের কথা? এটা আপনার 2002 থেকে শুরু হয়েছে পুরোপুরি। আপনার যখন আমার মেয়ে 8 পরীক্ষার্থী ছিল, ওই টাকার জন্য আমি মেয়ের পরীক্ষা দিতে পারিনি, SSC হ্যাঁ ফর্ম ফিল আপের টাকা। এটা কত সালে? 2008 পরে আমার মেয়ে 9 পরীক্ষা দেওয়াইছি পরে আমার মেয়ে। তখনও কি আপনারা বাড়ি ছেড়ে তো চলে এসেছেন? বাড়ি তো তখন নাই, তখন কি অবস্থা সেই সময়টার কথা? অবস্থা তো খুবই খারাপ ছিল তখন, এদিকটা ওদের ওরা যারা যারা টাকা নিচ্ছে এদিকটা ওরা আস্তে আস্তে গুছায়া, মানে তখন আমাদের বুঝতে দেয় না, বুঝতে দিলে তো তখন ধরেন আমরা সাথে সাথে ধরে ফেলবো না, তখন বুঝতে দেনে। তারপর যখন আমাদের দেশে আছে না, দেশের বাইরে আছে, কিন্তু ওদের কারো সাথে আমার যোগাযোগ নাই, একদমই নাই, একদম যোগাযোগ নাই। কিভাবে আমার এই যে ওই যে 8 সালে যে পরীক্ষার্থী ছিল ওর টাকার জন্য আমি ওদের কাছে গিয়েছিলাম। আচ্ছা, দেবরের কাছে, ভাসুরের কাছে? যাওয়ার পরে দেয়নি টাকা, অনেক খারাপ বিহেভ করছে। পরীক্ষার জন্য তো খুব বেশি টাকার দরকার ছিল, 10,000 টাকা ছিল, 10,000 টাকা দরকার ছিল। তারপর আপনার ওদের কাছে গেছে, যাওয়ার পরে আমাকে ওরা টাকা দেয় নাই, নানান জনে নানান কথা বলছে বিয়ে দিয়ে দাও, ওই মেয়েকে বিয়ে দিতে বলে। কেন এত লেখাপড়ার জন্য তুমি আর কাছে কাছে আটপাত? আমাদের বোধহয় এখন শোনা উচিত মানে ওনার কাছ থেকে যে ওনার মেয়ে, তখন আমরা দুটোর গল্প শুনেছি শ্রোতারা, ওনার আরো একটি সন্তান আছেন, সেটিও মেয়ে, তিন মেয়ে কে কি করছেন একটু বলবেন আমাদের শ্রোতাদেরকে? এক মেয়ে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পড়ে, দ্বিতীয় মেয়েটা আপনার বিবিএ পড়ছে, কোথায় পড়ছে? কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়তেছে বড় মেয়েটা। আর আর্কিটেকচার পড়ছে, হ্যাঁ ওকে। আর মেজরটা বিবিএ পড়ছে, আর ছোট মেয়েটা এবার এসএসসি তে গোল্ডেন পেয়েছে।
অসাধারণ। তবু ওকে আমি কোনো টিচার দিতে পারিনি, ও একা একা পড়ে। ছোট মেয়েকেও কোনো টিচার দিতে পারবে না? আমার কোনো টিচার, ও একটা টিচারের জন্য অনেক কান্না করছিল, ইংলিশ টিচারের জন্য। আচ্ছা হ্যাঁ, আমরা এই গল্পতে আসবো, তার আগে আমরা শুনতে চাই এই যে বললেন যে বড় মেয়ের এসএসসির সময় টাকা, সেই টাকা, সেই 10,000 টাকা কিভাবে জোগাড় হলো? তখন তো আমরা আমাদের ব্যবসা ধ্বংস হয়ে গেল, তারপর আমরা লজ্জায় মানে কারো কাছে মুখ দেখাতে না পারে আমরা ঢাকায় এসে পড়ছি, মানে 2008 একদম বন্ধ। হ্যাঁ হ্যাঁ একদম বন্ধ। তারপর আমরা ঢাকায় আসার পর এখানে তখন ওর কাছে অল্প কিছু পুঁজি ছিল, তখন একটা ওষুধের দোকান দিয়েছিল দিলি কি ব্যবসাতে কিন্তু পুঁজি লাগে, পুঁজি ছাড়া ব্যবসা হয় না, আর ওর কাছে যে পুঁজি ছিল ওই পুঁজি দিয়ে ব্যবসা ওর হয় নাই। তারপরও 2 বছর ইয়ে করছে, মেয়ের এসএসসি পরীক্ষা দিয়েছে। ওই যে আমি টাকা ওর বাবাকে বলছি যে টাকার জন্য তো মেয়ে পরীক্ষা দিতে পারে নাই, তাহলে একটু একটু করে টাকা আমাকে দাও। পরে ওই আমাকে একটু একটু করে টাকা দিত, ওইভাবে আমি 10,000 টাকা গুছাইছি। তবু 10,000 টাকা পুরো করতে পারিনি, 2,000 টাকা শর্ট ছিল। ওই 2,000 টাকা এক ফ্রেন্ডের আমার কাছ থেকে টাকা নিয়ে আসছিলাম, 2,000 মেয়ের বন্ধুর কাছ থেকে। আচ্ছা, তারপরে মেয়ের রেজাল্ট কি ছিল? গোল্ডেন। বাহ, ওকে আমি টিচার দিতে পারিনি, ওই একা একা খালি ওকে দেখতাম কি টেবিলের উপরে বসা বসা, খালি দেখতাম বইয়ের যে খালি কি দাগাইতো। ওই সময়টাতে আপনারা কোথায় ছিলেন? তখন আপনার এসেছিলাম খিলগাঁও। খিলগাঁও, বাড়িটা কেমন ছিল? প্রথম ওই বাড়িটা ভালো ছিল না, ওই মেয়েকে প্রাইভেট দেওয়ার জন্য একটা বাসা নিয়েছিলাম আমরা। পরীক্ষা দিতেই পারলো না, এখন যদি আবার খারাপ কিছু করে তাহলে তো আরো শেষ। তারপর আপনার ও যে বাড়িতে আমরা থাকতাম কিন্তু ওই বাড়িতে আমরা থাকতে পারি নাই মেয়ে দুইটাকে নিয়ে। তখন আমার 3 মেয়ে, ওই ওই বাড়িটার পরিবেশ কেমন ছিল? পরিবেশ একদম ভালো ছিল না, ওরা গোসল করতে যাইতো আপনার ঘর থেকে বাইরে, স্কুলে যাইতো মানে ঘরে গোসল করতে যাইতো মানে কি সেটা কি কমন একটা বাথরুম? হ্যাঁ 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 তা ছিল। তারপর আপনার শীষ আমাদেরকে একটু গান শুনে, আমাদেরকে একটু বাড়িটার পরিবেশটা বলবেন, কেমন মানে কি ধরনের বাড়ি ছিল? ইট কাঠের বাড়ি, ওয়ালটা ছিল ইটের, উপরে টিন ছিল, একটা একটা করে রুম ছিল, একটা রুম একটা রুম, আর সবাই একসাথে রান্না করতো, এক টয়লেটে যাইতো, একটা রান্নাঘর মানে কমন রান্নাঘর কমন টয়লেট। আপনারা একটা রুম নিয়ে থাকতেন? আমরা 2টা রুম নিয়েছিলাম। আচ্ছা, তারপর আপনার ওই আমরা যেদিন থেকে ওই বাসায় ঢুকলাম সেদিন থেকে আপনার ওখানে অনেক ধরনের ছেলেরা আসতো, ওখানে আসার পর তারপর আপনার আয়সা আপনার নানান জনে নানান কথা মানে নানান কথা বলতো না, শীষ দিত আপনার, গান বাজাইতো, তারপর আপনার নানান রকম করতো। তো ওই মেয়েটা বলতো আম্মু যে ভাল লাগে না এখানে, যিনি কেমন কেমন করে আমার এগুলো ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না, সারাক্ষণ খালি বলতো কিচ্ছু ভাল লাগে না আমার এগুলো ভাল লাগে না। আম্মু তুমি প্রাইভেট পড়তাম না, তুমি একটা ভালোবাসা নাও, আমরা ওখানে না খাইয়া শুয়ে থাকবো, তবু আমাদের দেখে এরকম কেউ করবো না। আমার মেয়ে বলতেছে আম্মু কে আমাদের পাহারা দিবে, তোমারে কে দিবে আমাদের কে পাহারা দিবে, আম্মু খাই আর না খাই তুমি একটা ভালোবাসা নাও, আমরা ওইখানে শুয়ে থাকবো না খাইয়া, তবু তুমি আম্মু এগুলো আর ভাল লাগে না। আমাদের শ্রোতাদেরকে আসলে জানানো খুব প্রয়োজন, ওনার 3টা মেয়ে, 3টা মেয়ে অপরূপ সুন্দরী, ভীষণ সুন্দর তারা, এই সুন্দর 3টা পাখির মতো বাচ্চাদের নিয়ে, তখন তো মেয়েদের বয়সও কম, উনি এইরকম একটা বাড়িতে ছিলেন, একদম নিজেদের সুন্দর বাড়িটা ছেড়ে এসে, সুতরাং কতটা কষ্টের আপনারা নিশ্চয়ই ফিল করতে পারছেন। আমার মেয়ে আমার যে বাড়ি ছিল, আমার মেয়ে ওই বাড়ির নাম দিয়েছিল রংবাড়ি, আপনাদের যে বাড়িটা ছিল। ও বলতে এটা আমাদের রংবাড়ি, সে ছোট থাকতে বলছিল রংবাড়ি, গেটে রং করেছে তো কেউ যদি বলে আই তোরা কোথায় থাকিস, রংবাড়িতে। এই যে মানে আপনার এসএসসি পড়া মেয়ে, তার থেকে ছোট মেয়েটাও তখন কোন ক্লাসে পড়ে? তখন নার্সারিতে পড়ে। মেজোটার কথা বলছি আমি, মেজোটা আপনার ওর 1 বছরের ছোট, তার মানে তখন সে ক্লাস 9-এ পড়ে, একদম মানে
উঠতি বয়সের দুটো মেয়ে, আপনার কি এমন কোন সমস্যার মুখোমুখি হতে হয়নি যেটা আপনার জন্য খুবই কষ্টের বা আপনি কখনো আশাই করেননি? হ্যাঁ, ওই যে ওরকম বাসায় ভাড়া নেওয়ার পর ওদের নিয়ে আমি অনেক সমস্যায় বসছি। তারপর আপনার ওই যে মেয়ে কান্নাকাটি করে, আমার এগুলো ভালো লাগে না, মু তুমি একটা ভালোবাসা নাও, আমরা না মানে চুমকা আপু আসলে জানতে চাইছিলেন যে ওই সময় আপনি যে এলাকাতে থাকতেন এবং যে বাড়িতে থাকতেন পারিপার্শ্বিক অবস্থাটা আসলে কেমন ছিল, কতটা ঝুঁকিপূর্ণ ছিল আপনাদের জন্য, এই ব্যাপারগুলো একটু যদি আমাদের বলতেন। ওখানকার পরিবেশ অনেক খারাপ ছিল, আর আমরা যেখানে আমাদের পাশে এক মহিলা ছিল, ওই মহিলা বলতো জানেন এখানে কোন সময় যে এখন বর্তমানে যে ছেলেগুলো আসতেছে এগুলো আমগো বাসায় কোনোদিন আসেনি, আপনারা যেদিন থেকে আসছেন সেদিন থেকে যে ছেলেরা এখানে এসে গান বাজায় আর আপনি শীষ দিত, সারাক্ষণ আমরা ঘরে দরজা মেরা থাকতাম। বিভিন্ন রকম অশ্লীল ইঙ্গিত কি করতো? ওই শীষ দিত ওদের দেখলে, এই কিরে মালটা ভালো রে, এই সে খুব এই সে অনেক কথা বলতো। আর আবার বলতো যে কিরে মা কোনটা মেয়ে কোনটা, মা তো দেখা যায় মায়ার মতো নেই, এগুলো এগুলো অনেক কথা বল। এটা তো ওই বয়সী মেয়েদের জন্য অসম্ভব রকম মানসিক অত্যাচার, এবং যাদের কিছুদিন আগ পর্যন্ত ছিল অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সময়, সেই নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি, ব্যবসায়ী বাবা, কত সুন্দর একটি সংসার, ভালো পরিবেশ, সম্মান, সচ্ছলতা ছিল, খুব ভালো পরিবেশে আমি ওদের রাখছি। তারপরে এই পরিবেশে এসে ওরা অনেক কষ্ট পেত, তারপর আবার ওই যে বলতো খারাপ কথা বলতো, শীষ দিত, আবার একদিন আমার মেয়ের উন্না ধরার উন্না সাইড ধরার টান দিয়েছিল, তো তখন আমি একটা বকা দিয়েছিলাম ও ছেলেদের, আমার তখন মন চাইছে যে ওরে খুন করে ফেলে আমার মেয়ের, আমি কিছু ভয়, আরেক মহিলা বলতেছে মানে ইশারা দিয়ে বলতেছে কিছু বললেন না, এখানকার ছেলেরা ভালো না। আপনি আমাকে একটা কথা বলছিলেন তখন আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে যে মেয়ে হলো বাসে করে যাচ্ছিল, সেই সময়ের একটা কথা গল্প, সেইটা একটু আমাদের শ্রোতাদেরকে বলেন, ওনারাও শুনুক। এটা তো হয়েছে কিছুদিন আগের ঘটনা। হ্যাঁ বলেন। মেয়েটা আপনার গাড়িতে উঠছে, ও আর বাসটির সামনে যাওয়ার পর আপনার একটা ছেলে যায় গেট এভাবে, তোর সাথে যে কতগুলো মেয়ে ছিল ওরা বলতেছে তো আমি তো দূরে থেকে দেখতেছি তোর পিছে ছেলেটা বারবার খালি আসতেছে, তো তুই ওরে চিনস না, কারণ আমি এগুলো চিনি না, ওই আমার দুই নাম্বার মেয়েটা কোন ছেলের পাত্তা দেয় না, মানে সে অন্যরকম। তখন বলছে এক তোর ওই সাথে যে মেয়েরা আছে ওরা বলতেছে যে তুই কিরে এ যদি কিছু কয় আমগুলো কয় এখন এরা বাইরেন শুরু করবো, ওই মেয়েরা বলতেছে না না না, পরে বলছে না কিছু না রে যা চল আমরা ছেলে যাই। ওই মেয়ে পরে আমার বাসায় এসে বলছে, বুঝলি ছেলের কিছু বলছো না, আমার সাথের মেয়েরা কিছু করতে চাইছিল আমি দেইনি, কারণ আমি রাস্তা দিয়ে আসবো তখন তোর আমার সাথে থাকবে না। এই হলো আপনার মেয়েরা, এই যে পরিবেশে থাকা, ওদের পড়াশোনা সমস্ত কিছু ব্যবসা ধ্বংস হয়ে গেল, জীবনটা আবার কিভাবে শুরু করলেন আপনারা? আমার জীবনটা শুরু হয়নি এখনো না, তারপরেও যে জীবনটা চলছে, যে জীবনটা চলছে এটাও তো একটু হলেও শুরু করতে হচ্ছে, ধাক্কে ধাক্কে তো সামনের দিকে এগিয়ে নিতে হচ্ছে। আসলে আমরা জানতে চাই যে ওই যে মানে খুব ভালো অবস্থার মধ্য দিয়ে এই যে হুট করে এবং খারাপ অবস্থা, এবং সেটা আস্তে আস্তে এখনো এই সেই খারাপ অবস্থার মধ্য দিয়ে হয়তো আপনি যাচ্ছেন, আমরা আস্তে আস্তে গল্পের সেই ব্যাপারগুলি জানবো। তো সেই সময়ে আপনাদের মধ্যে মানে ব্যাপারগুলি কি কি ছিল? আমরা শুনছিলাম আপনার মেয়েদের যে নির্যাতন, মানে বিভিন্ন ধরনের মানসিক অত্যাচার, মানসিক অত্যাচার এবং অনেক ধরনের টিজিং এর শিকার হচ্ছিল, এবং এমন একটি পরিবেশে যার জন্য আপনার মেয়েরা কখনোই ফিরছিল না ওই পরিবেশের জন্য। আপনাদের এত চমৎকার একটা পরিবেশ, এত চমৎকার একটা শৈশব, সেগুলি ফেলে শুধুমাত্র এই যে ব্যবসায় ধস এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে, তো ওই বিষয়গুলি আমরা একটু শুনতে চাই যে আর কি কি আপনারা ফেস করছিলেন। আমার এই মেয়েদেরকে নিয়ে তো আমি যখন আমার বাড়ি ছেড়া ওখানে বিক্রি করার পর যেখানে আমার ব্যবসা ছিল তখন যেখানে ছিলাম তখন আমাদের মেয়ে আমার মেয়েদেরকে অন্যভাবে একটু ট্রিস করতো, যে তমুকের মেয়ে তো বাপ গেছে কাছে এসে এই সেইভাবে ট্রিস করতো, যে জন্য আমরা ওইখান ছাইরা আমরা পরে ঢাকায় আসছি। বাপ গেছে মানে ব্যবসা শেষ হয়েছে তো, মানে দুর্বলতা।
আচ্ছা ওটা আমি পরে বলি আচ্ছা তাহলে আমি বলি যে আমার মেয়ে যে 2008 যে পরীক্ষার্থী ছিল পরীক্ষা তো দিতে পারে নাই পরে বছর তো পরীক্ষা যেভাবে কষ্ট করে আমি এটা কি আপনার বড় মেয়ে হ্যাঁ এটা বড় মেয়ে আচ্ছা 2008 এসএসসি পরীক্ষা হ্যাঁ ও 8 ছিল দিতে পারে নাই 2009 দেয় 2009 পরীক্ষাটা দেয় তারপর আপনার এখন পরীক্ষা ফর্ম ফিলাম করলাম সব হলো এখন মেয়ে মেয়ে যে খাইব খায় যে পরীক্ষা দিতে যাব সেই জোগাড় ছিল না তারপর যে ভাড়া দিয়াও পরীক্ষা দিতে যাব সে ব্যবস্থা ছিল না তো ওরা অনেক আগের পরিচিত একজন লোক ছিল আপনার এই বেক্সিমকুর ওষুধের গাড়ি আছে না ওগুলা যে আপনার এই বেক্সিমকুর ওষুধের গাড়ি দিয়ে কিন্তু যে যারা বেক্সিমকুতে চাকরি করে ওদের নিয়ে যায় তখন ওই গাড়ির আমার হাজবেন্ড ঠিক করলো ওনাদেরকে ধইরা হাতে পায়ে ধইরা যে মেয়েটা পরীক্ষা দিতে যাবে আমি তো ভাড়া দিতে পারতেছি না তো আমার মেয়েটাকে একটু খালি স্কুলের সামনে পৌঁছে দেবেন তো ওনারা দিছে বলছে যে তাহলে আমরা আমাদের আবার একটা সময় শেষ হয়ে গেছে আমরা শুধু আমরা আমি আমার এক বোনের কাছ থেকে আমি 300 টাকা চায়া নিয়ে আসছিলাম শুধু এই পরীক্ষার জন্য ভাড়া দিয়ে আসা যাওয়ার জন্য আচ্ছা যাই হোক ভাড়া দিয়ে তো এইভাবে ওইভাবে ওই বেক্সিমকুর গাড়ি দিয়ে গেলাম আসার সময় আমাদের ভাড়া লাগতো 2 মা মেয়ে 30 টাকা ওই যে 300 টাকা দিছিল ওই 300 টাকা আমি আলাদা করে রাইখা দিছি শুধু এই মেয়ের ভাড়ার জন্য আর মেয়ে সকালবেলা প্রথম পরীক্ষার দিন আমার এক বোন আমাকে কিছু চাউল দিছিল ওগুলা ঘরে রাইখা দিছিলাম ওই ভাত ওরা খাইতে পারে না রাইখা দিছিলাম যে খাইতে যখন পারে না তে থাক চাল ভালো ছিল না হ্যাঁ ওই চালগুলো আমি আলাদা করে রাইখা দিছিলাম যে থাক এটা পরে এক সময় লাগবে তখন ওই সময় আপনাদের মানে রোজগারের জায়গাটা কোথায় ছিল কিভাবে টাকা আসতো তখন ওই যে একটা ব্যবসা ছিল আপনি ছোট কিন্তু ওখান থেকে আসতো না কিছু টাকা রেখে দিয়েছে হ্যাঁ কিছু ছিল ওখান থেকে ও যে ব্যবসাটা করতো মাত্র 1.5 লাখ টাকা পুঁজি ছিল কিন্তু ও যে ওষুধের দোকান নিয়েছিল ওই 1.5 লাখ টাকা দা ওইভাবে হয় নাই পরে আমাদের বাসা ভাড়া খাওয়া এই মেয়েদের লেখাপড়া কিছুই চলতো না ওগুলো আমরা অনেক কষ্ট ওই আমার মেয়ে যে পরীক্ষা দিতে যাইতো সেই যে পুরান চাল দিয়েছিল খাইতে পারে না রেখা দিছিলাম সেই চাল বার করে দেখি যে কালো কালো পুক গুলো আছে না চালের মধ্যে হয় ওগুলা চাল ধুতে গেছি খালি ওই পুক বের হয় ওগুলা দেখলে খাইতে যাবো না লুকায় রান্না করছি রান্না করার পর আমার মেয়ে ওই ভাত আর খাইতে পারে না শুধু মরিচ শুকনা মরিচ ভাইজা আমি ভর্তা করে দিছিলাম খাইতে চায় না আমি বাবা খাও আমার মানিক খাও এই তুমি মনে মনে বলো তুমি মনে মনে বলো আমি মুরগির রান দিয়ে ভাত খাইতেছি বিরিয়ানি দিয়ে ভাত খাইতেছি সুখমুঞ্জে মনে মনে বলো তাহলে দেখবো এটা তোমার মজা লাগবে তারপরে যাই হোক মেয়ের পরীক্ষা দেওয়াতে নিয়ে যাই ওই যে 300 টাকা দিছে ওই 300 টাকা থেকে আমি আর টাকা কোনোভাবেই ভাঙি না ওই যে একদিন যদি ভাড়ার জন্য আমি পরীক্ষা দিতে না যাই না দিতে পারি ভাড়ার জন্য না যেতে পারি সবার ছেলে মেয়ে পরীক্ষা দিয়া বের হইয়া এটা সেটা খায় কিন্তু আমার মেয়ে কোনোদিন আমি কোনো কিছু কিনা খাওয়াতে পারি নাই তো লাস্ট পরীক্ষার দিন মেয়েকে বলছি বাবা সবাই তো কত কিছু খায় আমার তো ইচ্ছা করে তোমার কিছু খায় তুমি কিছু খাও না আম্মু খাবো না কেন খাবা না বলতেছে না আম্মু খাবো না আমি বুঝতে পারছো কেন বলতেছে যে ওই যে 300 টাকা দিল ওই 300 টাকা থেকে তো আমরা শুধু বাসায় আসার ভাড়া 30 টাকা দেয়া যাওয়ার সময় তো আমাদের ভাড়া লাগে না তারপর আপনার আমি বলছি আজকে তুমি খাও নিলে আমার ভাল লাগে না সবাই খায় কি সুন্দর দাঁড়ায় খাইতেছে কিন্তু আমার তো ভাল লাগতেছে না মা তুমি খাও পরে তুমি কি খাইবা পরে ওর একটা ওই যে জুস কিনে দিলাম জুসও পুরাটুক খায় নাই অর্ধেক রেখা দিচ্ছে বাসে বসে আমাকে বাবা খাও কেন আমি খাবো না আমি বুঝছি ও কেন খাইতে চায় না ওই দুই বোনের জন্য রেখা দিছে তারপর বাসায় এসা ওদের দুজনরে দেয় ওদের দুজনরে নিজেই খাওয়াই দিল খাওয়াই দিয়ে আবার একটু আবার আমার আইনা দিছে আমার তুমি খাও আমি বলছি না বাবা আমি খাবো না তুমি খাও কারণ আমার তুমি খাও ওরা খাইছে পরে আমি না খাইলে মন খারাপ করে আমিও খাইছি তারপর আপনার রেজাল্ট রেজাল্টের দিন ভাড়া নেই আমাদের হাতে তারপর আমি ওর বাবারে বললাম ভাড়ার জন্য যদি আজকে আমার মেয়ে রেজাল্ট না আনতে পারে তাহলে কিন্তু বেশি ভালো হবে না কোথার থেকে টাকা দিবা আমি জানি না আমাদের ভাড়ার টাকা দিতেই হবে তারপর আপনার কোথা থেকে যেন এসে 50 টাকা দিল মা মেয়ে দুজন গেলাম
বাসের মধ্যে থাকতে এই ফ্রেন্ডেরা ফোন দিছে, তুমি আজকে আয়ো, তোমারে দেখো কেমনে বাইরে, তুমি কি করছো রেজাল্ট? ও যে ভালো রেজাল্ট করছে, আমি তো ভয় পাচ্ছি যে আল্লাহ টিচার দিতে পারি নাই কি না জানি করছে। স্কুলে যায় দেখি এ প্লাস, তারপর আপনার এ প্লাস শুনে আমরা বাসায় আসলাম। আমার বোনের ছেলে ফোন নাম্বার নিছে ওর, ফোন নাম্বার নেওয়ার পর রাত 8টার দিকে ও ফোন দিয়ে বলতেছে খালা মানে ও গোল্ডেন পেয়েছে। তখন আমি কই না গোল্ডেন পায় নাই, তুমি সত্যি করে বলো বাবা। হ্যাঁ ও গোল্ডেন পেয়েছে। তখন আমার মেয়ে খুব ভয় পায় আমাকে, এখনো ভয় পায়, জানালায় বসা তাকাই রয়েছে। আমি বুঝতে পারছি ও কেন জানালায় বসা তাকাই রয়েছে, ওর ইচ্ছা ছিল ওর নিজের চোখ দিয়া ও দেখবে যে ও এ প্লাসটা যে পাইল, গোল্ডেনটা যে পাইল। পরের দিন সকালবেলা হঠাৎ করে দৌড় দিয়ে উঠা যায় বই পিসটা উল্টাইতেছে, কি রে পাগল হয়ে গেছ? কেমন না আমি এখানে 10টা টাকা রাখছিলাম। কেন? কয় যে আমি যে কি রেজাল্ট করবো সেটা দেখার জন্য কম্পিউটারে আমি দেখবো 10 টাকা লাগবে। ওই বই আমরা 3 মামি খুঁজতে খুঁজতে টাকা পাই না, টাকা এক বছর ধরে রাখা দিছে যে টাকা পেজের মধ্যে এবং করে লাগিয়ে রয়েছে। মার দিব। তারপর আপনার সেই 10 টাকা নিয়ে আমাকে আমু চলো। তখন তখন রাত 7:30 কি 8টা বাজে। না আমি এখন যাবো না, যে নিচে ছেলেরা দাঁড়ায় রয়েছে, গেলে নানান রকম করবে, আমি এখন যাবো না। আচ্ছা পরে রাত্রে যাইনি, পরে সকাল 10টার সময় যায় রেজাল্ট দেখছে। দেখা পরে সে বলতেছে আম্মু আমার নাই হনে এখানে শান্তি লাগতেছে। আমি কইছি বাবা তুমি তোমার যেমন লাগতেছে আমার যে বিচ্ছে কত ভালো লাগতেছে তুমি তো জানো না। পরে বলতেছে আম্মু এখন কলেজে ভর্তি, তারপর কলেজে ভর্তি করাইছি একজন, আমার এক বোনের কাছে গেলাম 2000 টাকা চাইছি 500 টাকা দিল, আরেকজনের কাছে গেছি 200 টাকা দিল, আরেকজনের কাছে গেছি 300 টাকা দিল, ভর্তি করাতে লাগবে 10,000 টাকা। তারপর আমি 5,000 টাকা দিয়ে কিস্তি করছি, 10,000 টাকা লাগবে তো কিস্তি করছি, 5,000 টাকা দিয়ে ভর্তি করাইছি মেয়েরে। ভর্তি করাইছি যে আপনার 4 মাস চলে গেছে বই কিনে দিতে পারিনি, ফিজিক্স নাকি কেমিস্ট্রি নাকি বায়োলজি বই কিনছিল আপনার পরীক্ষার 1.5 মাস আগে, পরীক্ষার ফাইনাল পরীক্ষার 1.5 মাস আগে, এই বই ছাড়া স্কুলে যাই তো কান্না করতো বইয়ের জন্য, বই কিনে দিতে পারিনি। তারপর ওর আব্বু এক ফ্রেন্ডের কাছে গেছিল যে আমার মেয়ে বইয়ের জন্য পড়তে পারতেছে না, আমারে কিছু টাকা দেন নাহলে আমার একসাথে বই কিনা দেন। তারপর ওই লোক বই কিনা দিছে। তারপর ওই যে আমার মেয়ের কিস্তি দিয়ে 5,000 টাকা কিস্তি দিয়ে ভর্তি করাইলাম, ভর্তি করানোর পর এখন পরে ওরে খালি আপনার আমার বাসায় চিঠি দেয়, ওরে ওর হাতে চিঠি দেয় আবার 5,000 টাকা দিয়ে ভর্তি করার জন্য, মানে পুরো টাকাটা পরিশোধ করবার জন্য, হ্যাঁ বেতন দেওয়ার জন্য। তারপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠলো, তখন আমি ভর্তি করাই নাই, ওই যে 5,000 টাকা দিয়ে ভর্তি করাইছি। আসলে কলেজটা তো খুব ভালো ছিল, 1 বছরের বেতনও বাকি সাথে ওই 5,000 টাকাও বাকি। তারপর আপনি সেকেন্ড ইয়ার উঠলো, সেকেন্ড ইয়ার উঠার পর আপনার ভর্তি করাইতে পারিনি, আসলে কলেজটা খুব ভালো ছিল। তারপর আপনার তারপর তো বেতন দিতে পারলাম না। মানে শুধু দোকানে যাওয়া আর আসা, যাওয়া আর আসা, মানে ততদিনে দোকানটা ছিল, প্রতিষ্ঠানটা ছিল না? ওটা তো আমরা তো আগে যেখানে প্রতিষ্ঠান ছিল ওটা তো ছাড়ার পর, বাড়িঘর বেচার পর তো আমরা ওই এলাকায় আর ছিলাম না, সেটা না, ওইটা পরে উনি একটা ছোট পরে যে আপনি ছোট একটা দোকানটা ছিল, এটা কি তখনো পর্যন্ত ছিল আপনার মেয়ে যখন কলেজে পড়ে? না তখন ছিল না, তখন ওটা শেষ।
মানে ওই পুঁজি ভেঙে ভেঙে খাচ্ছে, সেই ব্যবসাটাও শেষ হয়ে গেল। তখন আপনার হাজবেন্ড আসলে কি করতেন? তখন আমার হাজবেন্ড এর কাছে চায়া চায়া আনতো টাকা, নিয়ে এসে ঘর ভাড়া দিত। উনি কি অন্য কোনো কাজ করতে চাইতেন না? চাইতো, হ্যাঁ করতে চাইতো। খুঁজতেন না যে অন্য কোনো কাজ করা যায় কিনা? হ্যাঁ খুঁজতে চাইতো। ওর তো অত বেশি শিক্ষিত না। আমি ওই ইন্টারের কথাটা মেয়ের বলে আসি, পরে এটা বলি। তারপর আপনার ওই কলেজে তারপরে ফর্ম ফিল আপ করাতে হবে ইন্টারে, তখন আপনার ওখানে বিল আসলো 40,000 টাকা ওই কলেজে। এই 40,000 টাকায় 2 বছরে বেতন আর ভর্তি, সেই ভর্তির 5,000 সহ আর সেকেন্ড ইয়ারে ভর্তি 10,000, এই হলো 15,000 টাকা ভর্তি, আর মাসে বেতন ছিল 700 টাকা, 40,000 টাকা হয়েছিল বিল। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে আমার হাজবেন্ড গেল যে স্যার আমার কিচ্ছু নাই, আমার এই মেয়েটা যদি পরীক্ষা না দিতে পারে স্যার আমার আর বাচ্চা থেকে লাভ নেই। পরে কইছে ঠিক আছে আপনি ই করেন, দরখাস্ত লেখেন একটা, আমার আমার সামনে বসে আপনি লেখেন, আপনার আমি সব মাফ করে দিব। ওরা ওই স্যারে 30,000 টাকা মাফ করে দিল আমাকে, 30,000 টাকা মাফ করে দিছে। মাফ করে দেওয়ার পর আমাদের ওখানে একটা আপনার রিপ্রেজেন্টেটিভ ছিল, ওর খুব পরিচিত, তো ওই লোকটারে বলছে ভাই আমার মেয়েটা তো ওই যে গোল্ডেন পেয়েছে ওই লোকটা জানতো, বলছে যে আপনি মেয়েরা তো খুব ভালো রেজাল্ট করছে, তো ওর কাছে যায় বলছে যে তো ফর্ম ফিল আপে 10,000 টাকা লাগবে, আমার মেয়েটা পারতেছে না, আপনি এখন দেন আপনাকে আমি পরে টাকাটা দিয়ে দিব। সেই লোকের টাকা আজও পরিশোধ করা হয়নি। উনি 10,000 টাকা দিয়েছিলেন? হ্যাঁ 10,000 টাকা দিয়েছিল আমার মেয়ের ফর্ম ফিল আপ করাইছি, কারণ তখনও টিচার নেই আমার মেয়ের, ইন্টারমিডিয়েট না, টিচার নেই, খালি দেখি ঘরে বসে বই দাগায় আর কি পড়ে, ওর কাছে যাই না সামনে যাই না, সবসময় মন খারাপ থাকতো। ওর ফ্রেন্ডরা সবাই টিচারের কাছে পড়তো, তারপর ঘরে বসে বসে ও যে কাঁদতো আমি বুঝতে পারতাম, চোখগুলো তো খুব বড় বড়, এগুলো এগুলো কেমন ফুলা থাকতো, এগুলো সবসময় এগুলো খুব বড় বড় ওই পাপড়িগুলা ভিজা ভিজা কাঁদতো আর পড়তো। তারপর পরীক্ষা দিল, ইন্টার পরীক্ষার সময় একদিন আমার মনে আছে আমার এক বোনের বাসায় গিয়েছিলাম আমি চাই নাই, কিন্তু সে আমাকে 5 কেজি খুদ দিছিল। আমার মেয়েকে খুদের ভাত লবণ দিয়ে রান্না করতাম, পরীক্ষা দিতে যাইতো, সবসময় ওর মন খারাপ থাকতো, আমি ওরে নিয়ে পরীক্ষা বাসের মধ্যে বসা জানালা দিয়ে এইভাবে তাকায় থাকতো, আমি বুঝতাম ও কষ্ট পায়। ওর ভিতরে একটা ইয়ে ছিল যে সবাই ভালো রেজাল্ট করবে আমি পারবো না, কারণ ওরা খুব বাসায় ডিজার্ট দিয়ে পড়ছে, কোচিং এ পড়ছে, আমি তো পড়তে পারিনি। তারপর ওই যে এক টিচারের কাছে পড়তো, ওই টিচারে ফোন দিলাম, স্যার দেখেন তো কি করছে রেজাল্ট, পরে ওই স্যার বলতো কি আর করবে মেয়ে তো পড়ে নাই, মেয়ে ভালো রেজাল্ট করতে পারবে না। কিছুক্ষণ পর আমরা তখন কলেজে রেজাল্টবার ফোন দিয়ে উনি বলতেছে ও এ প্লাস পাইছি, তখন আমার ভিতরে একটু শান্তি যে প্লাস পাইছে থাক আর কিছু লাগবে না আমার। তখনও মনে মনে বলতেছে আমি গোল্ডেন পাবো, ও ভয়ে আমাকে বলে নাই যে গোল্ডেন না পেলে আম্মু যদি দয়া মারতে, ও কিন্তু ওরা কিন্তু আমার খুব ভয় পায় এখনো। হ্যাঁ আপনি বলেছেন যে ওরা ভয় পায়। তারপর বাসায় আসলাম, আমার কাছ থেকে ফোন নাম্বার নিল ওই ভাগিনাটাই, এসএসসি পরীক্ষার সময় যে রেজাল্ট দিল যে গোল্ডেন পেয়েছে, তখন ওই বোনের ছেলে বলতেছে ও গোল্ডেন পেয়েছে। আমি কই বাবা তুমি দুষ্টামি করো, একটা গোল্ডেন পাইছে দেখা তুমি এবার আবার দুষ্টামি করতেছ, কান্না খালা মনে ও সত্যি গোল্ডেন পাইছে। তখন আমার খুব তখন ইচ্ছা জাগতেছে যে আমার মেয়ে তো টিচার দিয়ে পড়ে না গোল্ডেন পাইছে, ও কি আমার মেয়ের টিটকারি দিল, আমি নিজে চোখে যাই দেখব রেজাল্ট। তখন আমাদের আমার কাছে টাকা নাই, আমি যে গোল্ডেন রেজাল্টটা যাই দেখব। তারপর আমি আমার
মেজু মেয়ের কাছে 20টা টাকা ছিল মানে প্রেম চাও না একটু দেখে আসো না মানে আমার সাথে আগ্রহটা ওর বেশি যে ওর বড় বোনে ও খালো তো ভাই বলছে গোল্ডেন পাইছে আর তুমি বিশ্বাস করো না আম্মু তো আমার বড় মেয়ে বলতেছে আম্মু মনে হয় আমি গোল্ডেন পাইছি প্রেম কই মনে হয় কেন তুমি বলো কেমন পরীক্ষা দিছে আম্মু আমি না ভালো পরীক্ষা দিছি তুমি যদি বকা দাও তোমার কাছে জন্য আমি বলিনি পরে যায় দেখি মেয়ে গোল্ডেন আচ্ছা আমার মেয়ে বলতেছে আম্মু তুমি দেখছো আমি গোল্ডেন পেয়েছি ধুমিয়ে তখন ওরা দুজনকে আমি আর যাইনি সকাল 10টার সময় যায় দেখছি দেখে আম্মু ওনা গোল্ডেন পেয়েছে ওরা যে দৌড়ে আসতেছে তখন আমি বুঝছি যার কিছু না আমার মেয়ে গোল্ডেনই পেয়েছে তারপর এখন গোল্ডেন পেয়েছে এদিক দা ঘরে খাবার নাই কারো পরনে কাপড় নাই তারপর ফর্ম কিনুন লাগবে ফর্মের টাকা কোথায় পাবো তারপর আপনার দুই মেয়ে আপনার ওই বড় মেয়েটা ছোট মেয়ের সাথে হয়ে গেছে গা আপনার ওই যে এক বছর লস গেল এই জন্য ওর সাথে আইসা পড়ছে একসাথে দুইজনের এখন ভার্সিটি পরীক্ষা দেবে দুইজনের ফর্ম কিনা লাগে তখন আমি ফর্ম মেজুমের রেজাল্ট কি ছিল A+ ও গোল্ডেন পাই নাই আচ্ছা আপনি কিন্তু তখন আমরা কিন্তু আপনার বড় মেয়ের গল্প শুনছিলাম তো ওর পড়ালেখাটা আপনার মেজো মেয়ের পড়ালেখাটা হ্যাঁ সেটাই বলতেছি তারপর আপনার ওকে তো টিচার দিতাম না মেজো মেয়েটার কাছে টিচার দিতামই না ওরে তো তাও একবার এসএসসি পরীক্ষার সময় বড় মেয়েটাকে দিয়েছিলাম আর আপনার আমি যেখানে যে ঢাকা যেখানে থাকতাম ওখানে আমার বড় মেয়ে গোল্ডেন পেয়েছে এই শুই না আর আমার মেয়েদের দেখা বলছে এত সুন্দর মেয়ে এগুলো আপনি কোথায় রাখছেন তারপর ওই লোক একটা টিচার ঠিক করে দিয়েছিল আমার মেজু মেয়ের ও শুধু এখানে ই পড়তো আপনার ও তো কমার্স ছিল হিসাব বিজ্ঞানটা পড়তো তারপর ওই একটা টিচার কাছে হিসাব বিজ্ঞান পড়তো তো ওই তুলনায় ওর রেজাল্টটা ভালোই হয়েছে প্লাস পেয়েছে ও দুটোতেই এসএসসি এবং এইচএসসি দুটো না এসএসসি তে প্লাস ছিল এসএসসি তে প্লাস ছিল না তারপর আপনার এর মধ্যে তো ধরেন আমাদের ঘরে মানে খাওয়া আমরা এক বেলা খাইলে মানে আরেক বেলা যে আমরা খাবার পাবো মানে ওই আশাটা আমরা করি না এত খারাপ অবস্থা হয়ে গেছে আরেকবার খাইতে পারবো ওই আশাটা করি না যে আমরা আরেকবার খাইতে পারবো আমাদের ঘরে বর্তমানে যে অবস্থা আমার এই যে ছোট মেয়েটা পরীক্ষা দিল না ওর তো সরকারি স্কুলে পড়তো ওর 1500 টাকা নাকি 2000 টাকা 2100 টাকা লাগছিল ফর্ম পূরণ করতে এ টাকাটা আমি মানুষের কাছ থেকে চাই আনছি এ টাকাটা আমাকে ফর্ম ফিল আপ করছি আমি চাইয়া তো যার যে টাকাটা দিছে ওনার আমি ফোন দিছি ফোন দেওয়ার পর বলতেছে আমি বলছি গোল্ডেন পেয়েছি তো উনি পরে অনেক দোয়া করছে যে মেয়ে অনেক কিছু করতে পারবে তারপর বড় মেয়ের কথা বলে ও তো বিরিয়ানি খাইয়া পরীক্ষা দিতে গেছে দুষ্টমি করে তুমি কি খাইয়া পরীক্ষা দিবা আমরা তিনজনই হাসাহাসি করতেছি আমি বলতেছি কি আমার মেয়ে গরুর রান খাইয়া পরীক্ষা দিব তারপর আমার ওই মেয়ে এই মেয়ের অবস্থা এরকম একদিন খাইতে পারছে আরেকদিন খাইতে পারে না আমি দিতে পারি না অনেক সময় শুধু ভাত থাকছে খায় না না খাবো না পরীক্ষা দিয়ে এসে আবার উপরে শুয়ে থাকতো আবার ও খাবে কি দিয়ে আবার আচ্ছা আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে এই যে আপনারা নয় বোন আপনার বাবার বাড়ির থেকে আপনার কোনো সাহায্য আসেনি তো হেরাই তো দিত মাঝে মধ্যে দিত সবসময় দিত না উনাদের অবস্থা কি খুব ভালো ছিল না আছে মোটামুটি কিন্তু আমি যদি টাকা চাইতে যাই ওদের লেখাপড়ার সম্বন্ধে সবাই বলে বিয়ে দিয়ে দাও আচ্ছা কিন্তু আমি বিয়ে দিলে তো আমার সমস্যা সমাধান হবে না আর আমি আমি মনে করি যে ঝামেলাটা মনে হয় বাড়বে তখন দেখা যাবে যে মেয়েদের জামাই জামাই আদর সেই সমস্ত জায়গা ওরা তো বলে আমাকে আমু তুমি কার কাছে যাও না সবাই বলে যে যার কাছে যাই এই যে যে ছোট মেয়েটা কলেজে ভর্তি হবে না আমার সব আত্মীয় স্বজনের কাছে টাকা কেউ দেয়নি
এটাই হলো জীবনের বড় বাস্তবতা। আর সেই একটাই সলিউশন, বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দাও। আমার আত্মীয়র কাছে টাকার জন্য গেলে বলে যে বিয়ে দিতে পড়াসকে, তুই এগুলার পরে এত জীব সেরি মানুষ, এগুলো কোনো সেরা। তারপর মেয়েদের ইউনিভার্সিটি ভর্তির আপনার ফর্ম ফিল আপের ব্যাপারটা? ফর্ম ফিল আপ কারো ফর্ম ফিল আপ করতে পারতেছি না, সব ফর্ম ফিল আপের ডেট চলে গেছে সবার। তখন আমি বড় মেয়ে পুরো অসুস্থ হয়ে গেছে, এগুলা টেনশনে ফর্ম কিনতে পারতেছে না, সবাই ভর্তি হয়ে যেতেছে, সবাই পরীক্ষা দিতেছে, সবাই কোচিং করছে, কেউ বাসায় বাসায় টিচার দিয়ে পড়ছে, কেউ কোচিং এ যা ভর্তি হয়েছে, আমি তো কিছুটাই পারি কোনোটাই আমার হইল না। তখন দুই মেয়ে একসাথে, তখন ওইটা মেজোটা বড়টারে সান্ত্বনা দেয়, হন কপালে যা আছে তাই এত, তুই এরম করস কে, কান্নাকাটি করস কে তুই, মেজো মেয়েটারে ফর্ম কিনলাম। আমার এক বোন 500 টাকা দিছিল ড্রেস কেনার জন্য। কে দিয়েছিল? আমার এক বোন। বোন? আচ্ছা, আপন বোন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর সেই টাকা দিয়ে আমার মেয়ে ড্রেস কিনে নেয় না, কিনা টাকাটা রেখা দিছি, ওটা দিয়ে ও দুইটা ফর্ম কিনছিল, একটা ন্যাশনাল ভার্সিটির, একটা ঢাকা ভার্সিটির। ওর টাইফয়েড জ্বর হয়েছিল। এর মধ্যে আবার জ্বরও? হ্যাঁ, জ্বর নিয়ে পরীক্ষা দিছিল, ওখানে টিকে নেয়, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিকছে, ও ফিনান্স নিয়ে পড়ে। আচ্ছা, আমি আমি একটু জুয়েল ইন্টারাপ্ট করি, যে এই যে এত দুরবস্থা আপনার, এত খারাপ খারাপ সিচুয়েশন ফেস করছেন, এই সময়টা জুড়ে আপনার হাজবেন্ড কি দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আর কোনো কাজ করার কোনো চেষ্টা করেননি? চেষ্টা করছে, ও আপনার চাকরির জন্য চেষ্টা করছে কয়েক জায়গায়, কিন্তু 4,000-5,000 টাকা বেতন, কিন্তু এই বেতনে তো বাসা ভাড়াই হবে না। না, কিন্তু বাসা ভাড়া না হোক কিছু তো অন্তত সাহায্য হবে, সেটাই একেবারে। এখন ওই যে আমার ওই যে লেখাপড়া লাগে, আবার ওই যে বললাম না যে এমন একটা বাসায় ছিলাম, এমন একটা অবস্থানে ছিলাম মেয়েদের নিয়ে, তখন আমার মেয়েরা বলছে যে আম্মু তুমি আমাদের খাবো না, আমরা একটা ভালো বাসা নাও। তখন এখন 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 বর্তমানে এই অবস্থা, আমরা এক বেলা খাই আর আপনার বাসা ভাড়াটা একটু কষ্ট করে দিই, এই তো দুই মাসের ভাড়া বাইরে গেছে। সেই জায়গাটাই আমি বলছি যে আপনার হাজবেন্ড যদি ওই 5,000 টাকা বেতনের চাকরিটাও নিতেন তাহলে হয়তো খাবারের টাকাটা উঠে আসতো। চাকরি করতে চায় না বলে যে আমি ব্যবসা করব, এইটা ওই যে আগে যে করছে এখন ও এটা করতে চায় না। ওই সময় ব্যবসায় যে ভালো অবস্থা, আমি যতদূর জানি পাড়ার যে তাদের বিজনেস ছিল 20-30,000 টাকা, যিনি ব্যবসা করেছেন আয় রোজগার করেছেন, সেই মানুষটা আসলে চাকরি করে তার পোষাবে না। না, এই জন্য সে চাকরি করে না, সে চাকরি আমি করব না, আমি যদি পারি ব্যবসা করব। আপনি কিছু করেননি? হ্যাঁ, আমি এই মেয়েদের জন্য, এই মেয়েদের লেখাপড়ার জন্য আমি স্কুলে আপনার 3 পিস বিক্রি করি, আমার 2 কাঁধে ব্যথা হয়ে গেছে, এই সাইডে নীল হয়ে গেছে। এটা আপনি কতদিন ধরে করছেন? 3-4 বছর ধরে। 4 বছর ধরে? মেয়েরা জানে? যাক, তাহলে আমরা একটা উত্তর পেলাম। আসলে আমাদের খুব জানতে ইচ্ছে করছিল যে এই খারাপ অবস্থার মধ্যে আপনার হাজবেন্ড কিছু করছেন না, তাহলে আসলে দিনগুলি কিভাবে চলছে? বাড়ি ভাড়া, তারপরে 2-3টি মেয়ের পড়ালেখা করা, তারা ছোট নেই, তাদের এখন অনেক টাকার পড়াশোনা। আমি আরেকটা কথা বলি, যেটা হচ্ছে ওদের পড়ানে নাই, কাপড় চোপড় নাই, আমরা পাশের বাসায় ইচ্ছা করলো আমরা কারোর সাথে মিলি না, কারণ আমরা বাসায় যা পড়ি ওরা যদি ভিতরে আইসা দেখে এই অবস্থা, বড় বড় মেয়েরা, এই জন্য আমরা পাশের বাসার কারো সাথে মিলি না। খুব ইচ্ছে করে যে মিলি ওদের সাথে, কিন্তু আমরা ওদের সাথে মিলতে পারি না, আমাদের পরনে কোনো সেরকম কাপড় চোপড় নাই, 2টা করে ড্রেস বাচ্চাদের, ওরা কয়ে 2টা বাইরে পরে যেতে হবে, আমরা ঘরে পড়লে তো নষ্ট হয়ে যাবে, ওরা পর্দার মধ্যে ক্লিপ মাইরা থিয়ে দেয় যাতে পর্দাটা না উড়ে, যাতে ওদের বাইরে থেকে না দেখা যায়। এখন আপনারা যে বাসাটাতে আছেন সেই বাসাটা কিরকম একটু যদি বর্ণনা করেন? ভালো, পরিবেশটাও ভালো, মানে ফ্ল্যাট বাড়ি। হ্যাঁ, এটাই ওরা বলছে যে খাবো না, মুই এক বেলা খাবো, তুমি একটু ভালো জায়গায় রাখো, মানুষ এই যে এরকম করে এগুলো সহ্য হয় না।
অন্যদারা টান দেয় আপনার, এটা সেটা বলে, মাল ভালো দেখতে সুন্দর এই সেই বলে, এই জন্য ওরা বলছে কাম্মু এগুলো কথা শুনতে পারবো না, এগুলো ভালো লাগে না, তুমি একটা ভালোবাসানো, আমরা ওখানে আমরা না খাই আমরা শুয়ে থাকবো। আম্মু আপনার ব্যবসা থেকে কেমন আয় রোজগার হয়? আমি তো আমার পুঁজি 10,000 টাকা, আমি তো স্কুলে নিয়ে যাই, মানুষের শাদি, ওরা তো আমাকে বেশি লাভ দিতে চায় না, খুব অল্প আমার যেটা আমি করি ওটা থেকে খুব অল্প আসে, ওখান থেকে কোনো মতন আমার মেয়েদের ভাড়া খাতা কলম আর চাউলটা আমি কিনি। আচ্ছা, আর আপনাদের ওদের তো আরো কিছু লাগে, আমি তো সবকিছু দিতেও পারি না। এই যে ব্যবসাটা আপনি শুরু করলেন, এই ব্যবসাটার পুঁজিটা কোত্থেকে আপনি নিলেন? এটা আমার বোনেরা দিছিল। আচ্ছা, আপনার গহনাগুলো 30 ভরি গহনা এতদিনে শেষ? হ্যাঁ, এর মধ্যে শেষ হয়ে গেছে গা, ওই যে বাচ্চারা লেখাপড়া করতো, বাসা ভাড়া দিতাম, খাওয়া, তারপরে আবার ঘরে কিছু ফার্নিচার ছিল, খুব ভালো দামি ফার্নিচার ছিল, সেগুলো বিক্রি করছি। এখন বর্তমানে আমার ঘরে কোনো ফার্নিচার নেই, আমার সব ফ্লোরে থাকে। আর খাট আছে, একটা খাটটা ভাঙা, এক সাইডে থাকে আমার ছোট মেয়েটা ওই খাটে, একটা সোফা আছে সেটাও ভাঙা। আর যে ভালো ফার্নিচারগুলো ছিল ওগুলো একটু বিক্রি করে এই পর্যন্ত মেয়েদের নিয়ে আসছি আমি। আর আমি ওই যে স্কুলে স্কুলে কাপড় নিয়ে যাই, একদিন হয় আরেকদিন হয় না, আমি যদি কখনো বলি আজকে এই ড্রেস থেকে 100 টাকা লাভ করবো, তখন সেই ড্রেস আমার 15 দিনও বিক্রি হয় না। আর যদি বলি যে আচ্ছা নেন কম দামে দিয়ে দিলাম, 20-30 টাকা লাভ করি, তাহলে আমার ড্রেস 10টা নিলেও একসাথেই বেচা হয়ে যাবে। অল্প দামে সাইরা দিই, কি করবো, আমার সাইরা দিতে হয় তখন আমি সাইরা দিই। এই যে আজকে 5টা ড্রেস বিক্রি করছি, 250 টাকা লাভ হচ্ছে মাত্র 250। তার মানে ওনার এত বছরের এই যে বাচ্চাদের এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত যে আসলো, এই সময়ের খরচটা বুঝতে পারছো? ফার্নিচার বিক্রি, গহনা বিক্রি, সেই খরচটা বুঝতে পারছি, সাথে করে আবার ঢাকা শহরে আমার আবার দামি দামি শাড়িও ছিল, তখন আমার হাজবেন্ড আমাকে দামি শাড়ি কিনে দিত, ওইগুলো শাড়ি সব বিক্রি করেছে, আমার ঘরে এখন কোনো শাড়ি নেই। এই মুহূর্তে ঢাকা শহরে আপনি যদি একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া করে থাকতে চান, সেটাও কিন্তু নেহাত কম খরচ না। আমি আসলে ওই জায়গাটাতে আরেকটু পরে আসছি, আমাদের ঘটনাক্রমে আমরা হয়তো সেদিকটাতে আস্তে আস্তে আগাবো, যে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া করে থাকছেন সেই ভাড়ার টাকাটা কোত্থেকে আসছে, বা শুধুমাত্র চাল কিনেন উনি বলেছেন, চালের সাথে অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র এবং সংসারের অন্যান্য খরচ কোত্থেকে আসছে, সেগুলোর দিকে আমরা মনে হয় আস্তে আস্তে আগাই জুয়েল। হ্যাঁ সেটাই, আর আমরা দেখছি চুমকাপা যে আমাদের আপা যা আয় রোজগার কিন্তু তিনিই করছেন, এই যে স্কুলে স্কুলে গিয়ে 3 পিস বিক্রি করা, এবং এটা কোন এরিয়াতে যদি সমস্যা হয় বলতে পারেন? আর রামপুরাতে আমি এক স্কুলে বিক্রি করি, স্কুলের নামটা বলতে চাচ্ছি না, ঠিক আছে, ওখানে আমার এই যে এই মেয়ের রেজাল্ট শুনা, ওদের রেজাল্টের খবর জানে যে ভালো ভালো জায়গায় ওরা পড়তেছে, আমার এই মেয়ের রেজাল্ট শুনা অনেক গাজিয়ান আমাকে, একজন একজন শুনছে, একজন শুনা আরো 10 জন এসে আমাকে জিজ্ঞেস করছে আপনার মেয়ে নাকি গোল্ডেন পেয়েছে, যে হ্যাঁ গোল্ডেন পেয়েছে, এরকম কথা শুনতেও তো ভাল লাগে, এই যে আপনি বলতেছেন আমার মেয়ে গোল্ডেন পেয়েছে বলতেও তো ভাল লাগে। আপনার বড় মেয়ে তো ইউনিভার্সিটিতে ভর্তি হলো, প্রাইভেট ইউনিভার্সিটিতে, ওটা ওটা দিয়ে ভর্তি হয়েছে, আমার একটা চেন ছিল আপনার 3.5 ভরি। আচ্ছা, আমি যখন বিক্রি করছি তখন তো স্বর্ণের দাম ছিল 60,000 টাকা। আচ্ছা, তখন আমি 3.5 ভরি গহনাটা বিক্রি করছি, আর আপনার 2টা কানের দুল বিক্রি করছি, আর আপনার মেয়ে প্রাইভেট পড়ায় 20,000 টাকা জমাছিল। আচ্ছা, মেয়ে প্রাইভেট পড়ানো শুরু করেছে ততদিনে? হ্যাঁ, ও কি এখনো প্রাইভেট পড়ায়? এখনো প্রাইভেট পড়ায়, প্রাইভেট পড়ায়, সে নিজেই অসুস্থ হয়ে গেছে, নিজের পড়াশোনার একদিক থেকে পড়া আর্কিটেকচারই খুব কষ্ট। সে কি নিজের প্রাইভেট টিউশনের টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে? 2 বছর চালাতে পারছে আপনার 2টা সেমিস্টার,
তিনটা সেমিস্টার চালাইতে পারছে, এখন এই যে বর্তমানে যে সেমিস্টার এটার কোন টাকা দেওয়া হয়নি এখনো। আচ্ছা, এই যে এত কিছু ঘটে যাচ্ছে, এত অভাব অনটন, সেই জায়গায় আপনার হাজবেন্ড চাকরিও করতে চাইতেন না, ব্যবসা করাটাও ওনার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আমরা বলবো, তো আপনাদের দিক থেকে, আপনি বা আপনার মেয়ে, আপনাদের দিক থেকে ওনার প্রতি আপনাদের কি বলার ছিল, মানে কিছু কি কথাবার্তা হয়েছিল? রাগ হয়, খুব রাগ হয়। ওই যে মেয়েরা বলে যে কেন দিতে পারবেন না, দিবেন, মাঝে মাঝে ওরা রাগ করে, আবার মাঝে মাঝে বলে এই লোকের বইলে আমরা কি করবো, কারণ সে পারে না। তা সে অসুস্থ হয়ে গেছে না, এভাবে ঘুরতে ঘুরতে ধারে ধারে ঘুরতে ঘুরতে সে তার শরীর অনেক অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, মানে অনেকটা আমরা বলবো যে জীবন যুদ্ধ করতে করতে, হ্যাঁ, এর কাছে এর কাছে ধার, এই মানুষের কাছে চায়া খুঁজা নিয়ে এসে ভাষা ভাড়া দেয়, ওই শুধু ভাষা ভাড়াটাই দিতে পারে, আর বাকি যা খরচ ওগুলাও কিছুই করতে পারে না। খাওয়া দাওয়া, কাপড় চোপড়, আমাদের ঘরের মানে খাওয়া দাওয়া, আমরা কাপড় চোপড়, তেল সাবান, এসব মানে আমরা সব কিছুই কষ্ট করি, সব সমস্ত কিছু করছি। যেমন বাসা ভাড়া দিতে পারেন আপনার 3 মাস ধরে অনেক অপমান করে, যেখানে পায় যেখানে রাস্তা পায়, এই ভাড়াটা দিলেন এই দিতে করবেন, এই 2 দিনের ভিতরে দিতে করবেন, অনেক কথা শুনি। আমাদের যদি একটা বাড়ি থাকতো তাহলে আমি সেই বাড়ির মধ্যে চলে যেতাম, আমি এত অপমান, এত কথা আমার সহ্য হয় না, আর অনেক সহ্য করছি। আপনাদের যে জীবন এখন, সেখান থেকে কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে যাওয়াও তো একদম না, না আমরা কোনো অনুষ্ঠানে যাই না, ওদের কোনো বন্ধু বান্ধব মেয়েদের যায় না, ওদের ফ্রেন্ডদের বিয়ে হয়, আপনার এই এমনি ইউনিভার্সিটিতে কোনো অনুষ্ঠান হলে যে ভালো একটা কাপড় চোপড় পরা যাবে, সেটা ভালো কাপড় চোপড় নাই দেখে ওরা যায়ও না, কিন্তু বাসায় থেকে খুব কষ্ট পায়। সবাই মজা করে, পরের দিন গিয়ে শুনে ফেসবুকে দিছে, ওদের আবার দেখায়, ওরা খুব কষ্ট পায় কারণ ওদের ভালো কাপড় চোপড় নাই, আমাদের ঘরে কাপড় চোপড় নাই দেখে তো আমরা পাশে পাশে কারো সাথে। তাহলে কি ওদের জীবনে কোনো বন্ধু বান্ধবও নাই? ভয়ে কারো সাথে মিশে না, মানে যে মেয়েটি আর্কিটেকচারে পড়ে তার পরিবারের যে দুরবস্থা, তার জন্য সে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, সো তার জন্য অনেকটা কি বলবো, এই যে টাকা দিতে পারে না, যে ভার্সিটিতে গেছিল যে হাফ ফ্রি করাইতে, ওরা বলছে যে তুমি, আমার মেয়ে বলছে তুমি কি, মেয়ের বলছে ভার্সিটি টিচার যে তুমি কি করো, যে আমি টিউশনি করি, তুমি টিউশনি করে কখনোই পড়া পড়তে পারবা না, তুমি ফেল করবা, মানে আর্কিটেকচারের পড়াটা অনেক কঠিন, মানে ও সারাদিন আপনার প্রাইভেট পড়ায়, ভার্সিটি ছুটি হয় 3টায় 4টায় 5টায়, প্রাইভেট পড়ায় বাসায় রাত্রি 10টার সময় বাসায় আসে, এতক্ষণ খালি খালি আয়তাল করছি পড়া পড়ে, খালি ও যেদিকে যায় ওদিকে খালি ফু দেয় আর কি, আল্লাহ তুমি মান সম্মান, আল্লাহ তুমি আমার মেয়েটারে খালি আমার কাছে না ভালো মতন পৌঁছায় দাও, সারাক্ষণ আয়তাল করছি পড়ে। আর্কিটেকচার পড়তে আমার যতদূর ধারণা অনেক ওদের ইকুইপমেন্ট লাগে, ওদের পড়ালেখাতে অনেক খরচ, খরচ অনেক খরচ, এগুলোই যে আমার দিতে হয়, ও টিউশনি করে, আবার ভার্সিটিতে টাকা দিতে পারতেছে না, আমার টিচারের কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে তুমি পড়তে পারবা না, তোমার পড়া বন্ধ হয়ে যাবে, ওই থেকে কান্না। ওর লাস্ট সেমিস্টার গুলোর রেজাল্ট কেমন? ওর রেজাল্ট গুলো ভালো, ভালো ঠিক ভালো। আমার মেয়ে সেদিন বলতেছে আমি, আমি যদি প্রাইভেট না পড়াইতাম না তাহলে দেখতাম আমার রেজাল্ট কত ভালো হইতো, আমি শুধু প্রাইভেট পড়াইয়া মানে সারাদিন ভার্সিটি থেকে আসে, তার মধ্যে আবার কিন্তু খাবার নাই পেটে, যদি খাওয়া থাকতো তাও তো একটু শরীরটা সুস্থ সুস্থ থাকতো, ভালো মন্দ তো খাইতেই পারে না। আমাদের সবার, আমাদের ঘরে সবার রক্ত শূন্যতা, আমাদের সবার। হ্যাঁ, আপনার গলার ভয়েস শুনেই আমরা বুঝতে পারছি যে কতটা দুর্বল আপনি। আবার আপনার আমাদের মানে ছোট মেয়েটার মুখের ঘা যায় না, ভালো কোনো জিনিস খাইতে পারে না, সবসময় মুখে এখানে একটা ঠোসা মতন পড়ে থাকে, ওটা ভালোই হয় না। তখন আমি বললাম লেবু খাও, লেবুর ভিটামিন কম হয়েছে এর জন্য তোমার, ভিটামিন সি কম হয়েছে, হ্যাঁ এর জন্য তোমার এই অবস্থা। এদিক দিয়ে তো আমরা কিছুই খাইতে পারিনি, আপনার এজন্য আমাদের ঘরে সবাই
অসুস্থ, সবাই আমরা অসুস্থ। অদ্ভুত এক জীবন, ঢাকা শহরের একটা ফ্ল্যাটে থাকে কিন্তু ভিতরের চেহারাটাই একদম আলাদা। হ্যাঁ সেটাই, একটা মানে উনি যেটা বলছিলেন ওনার কথায় যে পর্দার আড়ালে জি কেউ যেন দেখতে না পারে, সেই জন্য তারা ক্লিপ দিয়ে আটকে রাখে। তাদের পোশাক নেই, দুটি মাত্র পোশাক, যে পোশাক পরে তারা ইউনিভার্সিটি যায়, কলেজে যায়, এবং বাড়িতে পড়বার মতো এমন কোন পোশাক নেই, এবং জানালার পর্দাটি ক্লিপ দিয়ে লাগিয়ে রাখা যেন প্রতিবেশীরা দেখতে না পারে, দেখতে না পারে তারা কি অবস্থায় আছে। এবং যত গরম থাক, কারেন্ট যাক, যত যা কিছু থাক, পর্দা খুলতে দেয় না। এবং ঘরে ফার্নিচার নেই। এই পরিবারটির জন্য আমার মনে হয় একমাত্র কাজ করে চলেছেন এই নারীটি, এই মা, এবং আমরা কিন্তু তার বাবার ভূমিকাটা একেবারে কম পাচ্ছি, খুবই কম। নিশ্চয়ই এর পেছনে একটা কারণ রয়েছে এবং আরো অনেক ঘটনা রয়েছে আমি যতদূর জানি। সো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি এবং এই গল্পের সবচেয়ে মানে চমক লাগাবার মতো যে ঘটনাটি সেটা কিছুক্ষণ পরে এসে আমরা শুনবো। সো আমাদের সঙ্গে থাকবেন আশা করছি, কোথাও যাবেন না, যে যেখান থেকে এই মুহূর্তে শুনছেন ঢাকা এফএম 90.4 চলছে ভালোবাসার বাংলাদেশ। জানিয়ে রাখি আজকে আমাদের সঙ্গে যে মা, আমাদের সঙ্গে যে রয়েছেন যে নারী, যার তিনটি সন্তান, যার তিনটি কন্যা সন্তান, যার বড় মেয়ে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে আর্কিটেকচারে পড়ছে, এবং তার মেজো মেয়ে বিবিএতে পড়ছে, বিবিএ করছে, এবং তার ছোট মেয়ে একটা বিখ্যাত কলেজ, সেটাও একটা বিখ্যাত কলেজ, এবং তার ছোট মেয়ে একটি বিখ্যাত বিখ্যাত কলেজ থেকে এবার এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এবং সেটা বাংলাদেশের আমি বলবো যে এবছর তো ওইভাবে হয়নি, সেরা স্কুল কলেজটা বোধহয় হয়নি, সেরা স্কুল বোধহয় হয়েছিল, সেটা ছিল প্রথম। আমার সাথে শেয়ার করছিলেন যে ওনার কাঁধে এমন অবস্থা যে উনি এখন ফিল করতে পারেন না যে ব্যথা কি, কিন্তু একটা কালো দাগ পড়ে গেছে। তো সেই জায়গা থেকে ওনার সন্তানরা ওনাকে স্যালুট করা উচিত যে পাশে থেকেছেন মা। জি, আমাদেরও তাই, মানে ওনাকে স্যালুট করা উচিত যে আমাদের সবার মায়েরাই কিন্তু কষ্ট করেন, কষ্ট করে, এই মায়ের যে কষ্ট, এই মায়ের যে পরিশ্রম সেটা সত্যি অন্যরকম। উনি কিন্তু আজকে ওনার জন্য আসেননি, ওনার কষ্টের কথা বলতে আসেননি, উনি কিন্তু এসেছেন ওনার সন্তানদের কষ্টের কথা বলতে। উনি কিন্তু বাচ্চাদের রেজাল্টে গর্বে গর্বিত একজন মা। জি, উনি আজকে ওনার দুঃখের কথার সাথে সবচেয়ে বেশি শুনিয়েছেন ওনার আনন্দের কথা, ওনার সন্তানদের রেজাল্টের কথা, ওনার সন্তানেরা ভালো আছেন সেই কথা কিন্তু বলার সময় ওনার চোখ দিয়ে যেমন পানি ঝরেছে, ওনার ঠোঁটের কোণে হাসিও ফুটে উঠেছে। এটা অনেক ভালো লাগার কষ্টের পাশাপাশি যে উনি পুরোটা, আমার মনে হয় উনি এতদিন এত বছর পার করেছেন বাচ্চাদের কথা ভেবে, এবং সামনেও এগুবেন ওনার বাচ্চাদের কথা ভেবে। এবং যে পরিবার আসলে এইভাবে এই অবস্থার মধ্যে দিয়ে চলবার কথা না, কোনো একটি কি বলবো মানে গতিপথ বদলে যাওয়ার কারণে হয়তো আজকে এই দুরবস্থার মধ্যে দিয়ে এটা চলা বিভিন্ন মানুষের জীবনেই হতে পারে, যে কারো জীবনে হতে পারে। জি, আমি আসলে জুয়েল এখন স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই, খুব সোজা সাপটা ভাষায়, যে আপনার হাজবেন্ড মানে একদম কি বাসায় বসে থাকেন নাকি কোনো কাজ করেন? বাসায় বসে থাকে, মানে যেখানে আপনি এত পরিশ্রম করছেন, আপনার মেয়েরা টিউশনি করে তাদের পড়ালেখা খরচটি চালিয়ে যেতে চাইছেন, কিছু করতে চায় কিন্তু সেই সুযোগ মতন পাচ্ছে না, ও করতে করতে চায়, ও কাজ করতে চায়, ও পরিশ্রমী আছে, পরিশ্রম করতে পারে। তো এই যে বাসা ভাড়াটা দিচ্ছেন সেগুলো কিভাবে জোগাড় হচ্ছে? ও বাহির থেকে ধার দেনা করে নিয়ে আসা দেয়, এবং এই ধার দেনাটা দীর্ঘ দিন ধরে চলে আসছে, হয়তো বা আজ এর কাছ থেকে অন্য একদিন অন্য কারোর কাছ থেকে, চেনা অথবা অচেনা কারো কাছ থেকে, মানে কি বলবো, কারো দয়ার উপরে উনি বেঁচে আছেন এক ধরনের। সেটা নিশ্চয়ই ওনার জন্য মানসিক ভাবে খুবই খারাপ অবস্থা, যিনি এরকম একজন বিজনেসম্যান ছিলেন এবং ভাগ্যে নির্মম পরিহাসে তার আজকে এই অবস্থা, খুবই দুঃখজনক। ও খালি শুধু বলে একটু সবুর করো, আল্লাহ দেবে, আল্লাহ আবার আমার দিন ফিরাইবে। কিন্তু আমি বিশ্বাস করি না, কিভাবে আল্লাহ আসবে, আপনার সন্তানরাই আপনার দিন ফিরাবে, আমি কিভাবে করব? বাচ্চাদের তো লেখাপড়ার খরচ পুরো দিতে পারতেছি না, এই যে মেয়েটা ভর্তি করাইছে একজন, এখন ওদের আর কোনো বই কিনা দিতে পারিনি, যে মেয়েটা এবার পাশ করলো আর বই কিনা দিতে পারিনি,
পাঁচটা বই আমি কিনে দিছি। তো সায়েন্সের আরো অনেক বই লাগবে, তাই মাত্র পাঁচটা বই কিনে দিছে ওরে, আর কোনো বই কিনে দিতে পারি নাই। ও বলতেছে বই লাগবে। এবং এই রাজধানীর একটি স্কুলে পড়ালেখা করতে গিয়ে চমকে খেয়াল করেছেন যে এত কিছুর পরেও কিন্তু তারা কোনো খারাপ স্কুলে পড়েনি, তারা খুবই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে, এবং তার পেছনে ছিল এই মাটি যে যত যাই হয়ে যাক আমার সন্তানেরা ভালো স্কুলে পড়বে, ভালো কলেজে পড়বে, ভালো ইউনিভার্সিটিতে পড়বে, তারা মানুষের মতো মানুষ হবে। একটা এসএমএস পড়তে চাই, কায়ুম আমাদেরকে লিখেছেন যে ভাইয়া আজকের এই মা শুধু তিনটি মেয়ের মা নয়, এই মা ১৬ কোটি মানুষের মা। আরো কিছু এসএমএস পড়ে ফেলি, অনেকে এসএমএস করছেন, যারা পাঠাতে চান 16260 1620 এই নাম্বারে পাঠাতে পারেন এসএমএস। আমাদেরকে লিখেছেন দোলন, তিনি লিখছেন যে আমরাও তিন বোন, আমাদেরও অবস্থা আসলে ভালো না, আমাদেরও অবস্থা আসলে ভালো না। এরপর দেখতে পাচ্ছি তোমাকে সালাম, আর আমাদের বন্ধুদের জন্য, আমার বোনদের জন্য দোয়া রইল, আর মা তুমি কাঁদবে না, আমরা সইতে পারছি না। আপনার, আমার মনে হয় যে আপনার সন্তানদের জন্য আপনার কিছু বলা উচিত। এই মানুষটা আসলে বলতে চাননি কোথাও, উনি কিন্তু কারো কাছ থেকে না, সন্তানদেরকে কিছু বলা উচিত যে রাইট আপনি আপনার মেয়েদের জন্য কিছু বলেন। এক্ষেত্রে আপা আপনি যদি অনুমতি দেন আমি একটু বলি যে আজকে আমাদের সঙ্গে এই অতিথি আসবেন এটা কিন্তু তার সন্তানেরা জানেন না, ঠিক এই মুহূর্তে আমি জানি না তারা শুনছে কিনা, সো বললো তারা শুনতে পারবে কিনা। আপা আপনার কি মনে হয় তারা কি শুনছে নাকি শুনছে না? তারা তো জানেন না আপনি আসছেন। জানে না শুনছে কিনা আমি সঠিক বলতে পারছি না। না তারপরও আমার কথা হলো যে উনি একটু হালকা হোক, উনি কিন্তু সন্তানদের পিছনে খালি সময় দিয়ে গেছেন, সন্তানদের সন্তানরা কিন্তু তাকে দেখে ভয় পায়, উনি বারবার বলছেন, কিন্তু মা আমরা এতক্ষণ ধরে যে ওনার সাথে কথা বলছি উনি কিন্তু ভয় পাবার মতো মা না একেবারে, আমার সেটা মনে হয়। হ্যাঁ বরং আমার মা অনেক বেশি সিরিয়াস ছিল, জীবনের একটা দীর্ঘ সময়, দীর্ঘ সময় ধৈর্য ধরে রাখাটাও কিন্তু অনেক অনেক কষ্টের। উনি এত বছর যাবত কিন্তু ধৈর্য নিয়ে আজকে এইখানে এনে দাঁড় করিয়েছেন তিনটি মেয়েকে। রাইট আপু, এখন ওদের লেখাপড়ার খরচ আমি চালাতে পারতেছি না। আপা আপনাকে একটু আশ্বস্ত করতে চাই, এটা আপনি বলবার আগেই আমাদেরকে এসএমএস এ অনেকে জানিয়েছেন, তো আমি শুধু ওরা লেখাপড়ায় ভালো এই জন্য আমি ওদের পিছে খাটি, যদি লেখাপড়ায় ভালো না থাকতো তাহলে আমি এই পরিশ্রমটা একটু করতাম না। খুব ওরা খুব শান্ত, খুব ভদ্র, লেখাপড়ায় একটু ভালো ভালো জায়গায় চান্স ওরা পায়া যায়, আমি আশা করি না কিন্তু ওরা চান্স পায়া যায়, ওদের রেজাল্ট ভালো হয়, এই জন্য আমার আর কি কষ্ট করি যে ওদের মুখের দিকে তাকায় থাক, আমার কষ্ট হয় হোক, ওরা তো ভালো লেখাপড়া করতেছে, আচ্ছা কষ্ট করে দেখি, ওরাও তো পরিশ্রম করে আমিও তো পরিশ্রম করি, আচ্ছা দেখি করুক। কিন্তু বর্তমানে কারোই কোনো কিছু করতে পারতেছি না, আমি বর্তমানে অবস্থান খুবই খারাপ, কারোই আমি ঠিক মতন গাড়ি ভাড়া ও দিতে পারতেছি না, লেখাপড়ার খরচ দিতে ঠিক মতন কাগজ কলম বই কিছুই দিতে পারতেছি না বর্তমানে, ইউনিভার্সিটির টাকা ফর্ম ফিল আপের টাকা এগুলো আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কষ্ট করে জোগাড় করি, এক মেয়ের ফর্ম ফিল আপের টাকা জোগাড় করছি, আমি অনেক ধার দেনা করে ফর্ম ফিল আপ পূরণ করছি, যে একটা বছর আমার মেয়ে কষ্ট করে পড়লো, এখন যদি পরীক্ষা না দিতে পারে তাহলে একটা বছর শেষ, আবার ফেরা পড়বে এমনিতেই পারি না, তারপর মেয়ের ফর্ম ফিল আপ ধার দেনা করে সমিতি থেকে টাকা উঠাইয়া ফর্ম পূরণ করছি, কিন্তু সমিতির টাকা তো দিতে হবে। আমাদেরকে লিখেছেন একজন বন্ধু যে আমি জুল ভাইয়া, আচ্ছা এই মাটি আসলে ঠিক আমার মায়ের মতো, ভাইয়া আমি তার পাশে থাকতে চাই, এমন অনেক নিম্নি, তিনি লিখেছেন যদি কেউ মাকে
মায়ের পাশে এসে দাঁড়াতে চায় তাহলে সে কিভাবে হেল্প করবে? আমাদের এই মাটি কিন্তু আজকে হেল্প চাইতে আসেননি, তিনি এতদিন পর্যন্ত পরিশ্রম করে গেছেন এবং তিনি আমার মনে হয় সেই সামর্থ্য এবং সেই সাহস তার রয়েছে, সংগ্রামী যে মনোভাব তার রয়েছে, তিনি এগিয়ে যেতে চান এভাবেই এবং তার সন্তানদেরকে নিয়ে, যার বড় মেয়ে আর্কিটেকচারে পড়ছে, হয়তো দু তিন বছর পরে সে বের হয়ে যাবে, সেই হয়তো পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেবে, তার ছোট মেজ মেয়ে সে বিবিএ করছে, সে হয়তো বা বিবিএ কমপ্লিট করে এমবিএ করবে অথবা তার আগেই কোনো একটা কর্পোরেটে ঢুকবে, পুরো পরিবারের অবস্থা কিন্তু বদলে যাবে সে আগের মতো, যখন তার বাবার দারুণ একটা বিজনেস ছিল এবং তাদের পরিবারটি ছিল উচ্চ মধ্যবিত্ত একটি পরিবার। সো যারা আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন যে আপনারা এই মায়ের পাশে দাঁড়াতে চান, আমাদেরকে একজন দেখতে পাচ্ছি, তিনি যে ছোট যে বোনটি, তিনি বলেছেন আমি আমার ছোট বোনটির জন্য, আমি রাশেদ মাহমুদ, তিনি লিখেছেন যে আমি আমার ছোট বোনটির জন্য সব বই কিনে নিতে চাই। সো আপনাকে অনেক ধন্যবাদ, হয়তোবা এই মাটি আপনার সাহায্য ওইভাবে আপনি নিতে চাইবেন না, কারণ তাদের এবং তার সন্তানদের সামাজিক অবস্থান অনেক উপরে এবং তারা অ্যাটলিস্ট মধ্যবিত্ত আত্মসম্মান, চুমকি আপু এই বিষয়ে সমস্যা, মধ্যবিত্তের সমস্যাটাই এই জায়গায়, আত্মসম্মান, আত্মসম্মান যে সহ্য করতে পারে না, জি বলতেও পারে না। সো যারা আমাদেরকে জানিয়েছেন তারা এই মা এবং এই বোনদের পাশে এসে দাঁড়াতে চান, আমরা আপনাদের নাম্বারগুলি দেখতে পাচ্ছি, আমরা রেখে দিব, ইনফ্যাক্ট আমরা প্রশাসন থেকেও দেখতে পাচ্ছি, আমরা প্রশাসন থেকেও দু একটা এসএমএস পেয়েছি এবং খুবই উঁচু পদের যারা কর্মকর্তা রয়েছেন তারাও আমাদেরকে শুনছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তিনি তাদের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন। সরাসরি বোধ হয় মাটি কারোর সঙ্গে যোগাযোগ করবেন না, তিনি তার নাম ছবি গোপন রেখেছেন, আমাদেরকে দেখিয়েছেন, আমরা তার বিস্তারিত জানি, বাট তিনি এইভাবে অডিয়েন্সের সামনে নিজেকে উপস্থাপন করবেন না, তার সন্তানদের তার পরিবারকেও। সো কাউকে আমরা তার নাম্বারটা দিতে পারবো না, তবে আপনারা যদি কেউ পাশে এসে দাঁড়াতে চান, যতটুকু মনে করেন আপনার উচিত সে জায়গা থেকে আমাদের ঢাকা এফএম অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় একটা প্রশ্ন ছিল, জুয়েলেরও ছিল, চুমকি আপারও ছিল, আমিও শেষবারের মতো আপনাকে একটু জানতে চাই আপনার কাছে, যে আপনার এই যে মেয়েদের পেছনে এত দিন এত কষ্ট, এত কষ্টের একটা জীবন পার করলেন, সেই জায়গা থেকে মেয়েদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে আপনার মেয়েদের? যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে ভালোবাসার বাংলাদেশ, সেই ভালোবাসার বাংলাদেশে যে ভালোবাস মেয়েদেরকে ভালোবেসে আপনার যে জীবনের এই যুদ্ধটা, সেই জায়গা থেকে আপনি কিছু বলতে চান কিনা? ওদের আমি অনেক ভালোবাসি, আমার তিনটা মেয়েকে, আমার কুল, আমার কুলিজা, ওদের কষ্ট আমার সহ্য হয় না, ওরা অনেক কষ্ট করে লেখাপড়া করে, টিউশনি করে, বাসাতে পড়ে পড়ে থাকে, অনেক কষ্ট করে ওরা, আমি ওরা ভালো লেখাপড়া করে যে জন্য আমি ওদের জন্য আমি পরিশ্রম করি, কিন্তু এখন আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি, আমি এখন আগের মতন করতে পারি না, আমি অনেক অসুস্থ হয়ে গেছি, আমার হাত পা সমস্ত কিছু ব্যথা করে, ওই দুই কাপড়ের দুইটা ইয়া দুই কাঁধে নেই। এখন আমি ওদের লেখাপড়ার জন্য ওদের উন্নত ভবিষ্যতের জন্য, ওরা একদিন অনেক বড় হবে সেই স্বপ্ন নিয়ে এখনো আপনি পরিশ্রমটা করে যাচ্ছেন। আপনার বিয়ে হয়েছিল 15 বছর বয়সে, আপনি যখন অভাবে পড়েছেন আপনার আত্মীয় স্বজনের কাছে গেছেন, তারা আপনাকে সরাসরি বলেছে যে মেয়েদের পড়িয়ে কি হবে, তারা তো বেটি, তারা বেটা না, তাদের বিয়ে দিয়ে দিতে, অথচ আপনি মা, এখনো সন্তানদের টেনে নিয়ে বেড়াচ্ছেন, ওদের দুঃখ কষ্ট সবকিছু আপনি হাসি মুখে সহ্য করছেন। আপু আজকের এই গল্পটি আসলে অন্যরকম একটি গল্প এবং এই গল্পে কিন্তু অনেকগুলি বিষয় উঠে এসেছে, সংগ্রামের গল্প, একজন নারীর যুদ্ধের, একাই যুদ্ধের গল্প, এই তিনটি মেয়েকে নিয়ে যে অবস্থা তার, এবং আমরা তো জেনেছি আমাদের এই তিনটি বোন কিন্তু অসম্ভব সুন্দরী, এবং আমাদের আজকে আপা যে আপনার আমাদের গেস্ট অতিথি এসেছেন, আপু আপনি তো দেখছেনই তিনি তার চেহারাটা, আপনি দেখেছেন পরিশ্রম করতে করতে সে তার একদম মানে গলার
ব্রেক নিয়ে ফিরে আসছি, কিছু এসএমএস পড়বো, তারপর আজকে বিদায় জানাবো আমাদের আজকের অতিথিকে। আপনাদের কাছে অনুরোধ, সঙ্গে থাকবেন যারা এসএমএস পাঠাতে চান 16260 এই নম্বরে। চলছে ভালোবাসার বাংলাদেশ, আজকের অতিথির গল্প শুনছেন অভিনেত্রী নাজনীন। স্বামীর জন্য ভালোবাসা, আজকে একটা মানে অসাধারণ মুহূর্তে আমরা এসে পড়েছি যে একজন মহিলা, তিনি একটা সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ছিলেন, সেই পরিবারের একটা জুলুস ছিল, জুলুস হারিয়ে পরিবারটা গত 15 বছর ধরে একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই যুদ্ধে একমাত্র যোদ্ধা হচ্ছেন উনি। চুমকিয়াপা জুয়েল জি, আমি মানে আসলে এই জায়গায় আর কিছু বলার নেই আমার। আমি একটু প্রশ্ন করি, হিলুল ভাই তো অভিনেতা এবং আপনি অনেক কাজ করেছেন, চুমকিয়াপা অনেক কাজ করেছেন, অনেক স্টোরি এবং অনেক ধরনের ফিকশনে আপনারা কাজ করেছেন, এইরকম বাস্তবতা কি কখনো ফেস করেছেন? এটা আসলে কথায় বলা হয় যে নাটক সিনেমা এগুলো তো জীবনেরই গল্প জি, কিন্তু আসলে জীবনের গল্পগুলা যে কত গভীর, আমি আসলে এই শোটা করতে না আসলে হয়তো উপলব্ধি হতো না। মানুষের জীবনে কত গভীর এবং কত সাংঘাতিক সাংঘাতিক ঘটনা ঘটে যেগুলো কল্পনার রাজ্যে বসে আসলে লেখা সম্ভব না সবসময় জি। এই মা যার চেহারা কেউ কখনো দেখেনি, উনি কিন্তু বোরখা পরেন এবং পর্দার আড়ালে থাকেন, এবং উনি ওনার সন্তানদেরকেও কিন্তু পর্দার আড়ালেই রাখেন, এবং আজকে পরিশ্রম করতে করতে যেই অবস্থায় উনি এসেছেন শারীরিক এবং মানসিকভাবে, তারপরেও যে উনি দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু আমার জন্য এবং আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। ওনার কাছ থেকে আমি আজকে অনেক সাহস নিলাম, জীবন চালানো যায় জুয়েল জি, জীবনে দাঁড়িয়ে থাকা যায়। আর কে বলেছে নারীরা যুদ্ধ করতে যায়? এর পিছনে কিন্তু সবচেয়ে বড় শক্তি কি খেয়াল করেছো? সেটা হলো ভালোবাসা। সন্তানদের ভালোবাসেন বলেই উনি এখনো নিজেকে টেনে নিয়ে বেড়াচ্ছেন, উনি চলছেন, উনি আজকে এখানে বসেছেন কথা বলতে, সম্পূর্ণটাই উনার সন্তানদের জন্য একদম, মানে উনার সন্তানরা ভালো থাকবেন, উনার সন্তানরা ভালো আছেন, উনি ভালো কতটা রাখতে পেরেছেন সেটা বড় কথা না, কিন্তু সন্তানরা কিন্তু তাদের সম্মান নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটা অনেক ভালো লাগার। এত কষ্টের মধ্যেও কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এটা, সন্তানরা এগিয়ে যাচ্ছে, একজন মায়ের জন্য এটা অনেক বড় পাওয়া। এবং সেই যে স্বপ্ন লালন করে তিনি চলেছেন আর কিছুদিন, আর মাত্র কিছুদিন, আমরা ভীষণ লাকি যে আজকে আমরা এমন একটি মাকে আমাদের স্টুডিওতে পেয়েছি এবং তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সগুলি আমরা শুনেছি। হয়তোবা আমরা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী আজকে আমাদের সঙ্গে রয়েছেন যারা শুনছেন, তাদের হয়তোবা অনেকেরই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে না। হয়তোবা আজকে গল্পটি না শুনলে আপনি নিজেও বুঝতে পারতেন না যে এর মধ্য দিয়েও আমাদের আশেপাশেও অনেক মানুষ, কত কত মানুষ, হয়তোবা আমাদের কাছের কোনো বন্ধু, তার পরিবার অথবা কেউ না কেউ এভাবে কাটিয়ে চলেছে। আমরা খোঁজ রাখছি না, আমরা জানছি না, আমরা বুঝতেও পারছি না, হয়তো সবকিছু আড়ালেই রয়ে যাচ্ছে এবং পর্দায় ক্লিপ আটার মতো জি, কেউ কিছুই দেখতে পারছে না। আপু অনেকে হেল্প করতে চাইছেন, আমি আবারও বলছি যে আজকের এই মাটি কিন্তু আমাদের এখানে এসেছেন শুধু তার সংগ্রামের গল্প, তার সন্তানদের প্রতি তার ভালোবাসার গল্প শেয়ার করতে, তার সন্তানদের সুন্দর সুন্দর রেজাল্টের কথা বলতে, সন্তানরা তাদের রেজাল্ট নিয়ে তাদের মতো জীবন এগিয়ে নিচ্ছে সেই গল্প শোনানোর জন্য। এবং তার মধ্যে একটা একটা ভীতি ছিল যে আমার মেয়ে যদি এটা জানতে পারে তাহলে খুব রাগ করবে যে মা কেন আমাদের কথা বলেছে। কেন রাগ করবে জুয়েল? এই মায়ের জন্য সন্তানদের আমার মনে হয় এখন চোখের পানি পড়া উচিত, যদি তা মানে ওরা শুনতো ওর মা কি বলছে। এই মাকে কখনো অভিমান করা যায় না, এই মায়ের সাথে এই মায়ের প্রতি কখনো রাগ করা যায় না। এই মায়ের কথা আছে না যে মায়ের দুধের ঋণ কখনো শোধ হয় না, পায়ের নিচে বেহেস্ত মায়ের, একদম 100%। এই গল্পটা শোনার পর আমার বারবার ওইটাই মনে হচ্ছে যে এই ঋণ কখনো ওনার তিনটা সন্তান শোধ করতে পারবেন না, নিশ্চয়ই না। এবং আমার মনে হয় যে মায়ের পাশে থাকা উচিত তাদের, সারা জীবন থাকবেও। আমি যতটুকু গল্প শুনলাম ওনার সন্তানরা সুসন্তান এবং মায়ের দুঃখ বুঝবেন, মায়ের মুখে একদিন ওনারাই হাসি ফুটাবেন।
এবং ওদেরকেও একটু স্যালুট অথবা ওদেরকেও থ্যাঙ্কস জানাতে পারি যে ওরাও কিন্তু বিগড়ে যায়নি, একেবারেই না, পরিবারের সম্মান হানি হতে পারে এমন কোন কর্মকাণ্ডে নিজেকে জড়ায়নি এবং পড়ালেখাটা চালিয়ে যাচ্ছে এবং নিজেরা সম্মান নিয়ে চলাফেরা করছে এবং নিশ্চয়ই তাদেরও একটা স্বপ্ন রয়েছে যে পরিবারকে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনবার জন্য যতটুকু করবার যতটুকু ত্যাগ তারা করতে সব পসিবল তাদের পক্ষে তারা সেটাই করে চলেছে। ইনশাল্লাহ তাদের স্বপ্ন পূরণ হবে। কিছু এস এম এস ভাইয়া, আজকের মতো এমন কাহিনী আমি এর আগে শুনিনি। আমি জানি না আপনি কে আমাদেরকে এস এম এস টা পাঠিয়েছেন, ঠিক আপনার সঙ্গে আমারও ভীষণ মিল, হয়তো হিলো ভাই চুমকা পুরো ভীষণ মিল যে এই ধরনের ঘটনা আমরা এর আগে এত কাছ থেকে এইভাবে উপলব্ধি করিনি। আচ্ছা, অনেকে নাম্বার চেয়েছেন এবং অনেকেই বলেছেন যে তারা এই মা এবং এই বোনদের জন্য যতটুকু পসিবল সহযোগিতা করতে চান, সহযোগিতা করতে চান। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কি আসলে আজকে এরকম কিছু মানে সবাই বলবে এরকম কিছু এটা আপনি আশা করেছিলেন নাকি? না, আমি এরকম আশা করি নাই। আমি চাই সবাই আমার মেয়েদের জন্য দোয়া করুক, ওরা যেন ভালো আরো ভালো করতে পারে। সেটাই বলছিলাম যে মধ্যবিত্তের আত্মসম্মান, একদম, যত যাই হোক যত কিছু হয়ে যাক কারো কাছে আত্মীয়-স্বজন ছাড়া কারো কাছে আত্মসম্মানের থেকে বড় কথা উনি ফাইটার, রাইট, ফাইটিং করে এগিয়ে যাচ্ছেন, সুতরাং ওনার আত্মবিশ্বাস একদমই অন্যরকম। তারপরও যেহেতু আমাদের সুযোগ রয়েছে যে এই মানুষটির জন্য কিছু, যারা মানে না জানা অজানা অচেনা অনেকে বলছেন যে আমার মা উনি আমার মা আমার বোনদের জন্য আমি কিছু করতে চাই, মা আপনাকে হাজার সালাম, দেখতে পাচ্ছি লাখো সালাম, শাওন দেখতে পাচ্ছি, আশরাফ লিখেছেন যে আমার খুবই কান্না পাচ্ছে ভাই আমি খুবই দুঃখিত, মিম যাত্রাবাড়ি থেকে এরপরে লিখেছেন যে ফোন নাম্বার পাঠিয়েছেন যে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আমি আবারও বলছি যে আমরা আজকে যিনি অতিথি তার কোন ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো না, আপনারা যত অনুরোধ করেন আমরা করতে পারি না। সো যারা এই শর্ত মেনে নিয়ে তাদের পাশে এসে দাঁড়াতে চান সেটা কারণ তিনি কারো কাছে সামনে গিয়ে আপনার কাছে কিছু বলবেন না, কিছু চাইবেন না, হয়তো বা নিতেও চাইবেন না। তারপরও আপনাদের যে আমি দেখতে পাচ্ছি আপনারা যেভাবে এগিয়েছেন এবং এত তেসরাস পাঠাচ্ছেন, সো যারা সত্যি আগ্রহী তারা ঢাকা এফএম অফিসে এসে যোগাযোগ করুন। আর আপনাদের নাম্বারগুলি আমরা পেয়েছি, আমরা হয়তো বা যোগাযোগ করব, আমাদের ভালোবাসার বাংলাদেশের যে টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আপনাদের কাছ থেকে জেনে নেবে। অনেকে ছবি চেয়েছিলেন, ছবি আমরা দিতে পারছি না, হয়তো বা দিবও না। সো শেষ করে ফেলবো চুমকা বহিলুল ভাই, যারা শুনছেন যারা এগিয়ে এসছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু, যারা এগিয়ে এসছেন যারা শুনছেন যারা বিশেষ করে এগিয়ে এসছেন গল্পটা শুনে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য, কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে গল্পটা অনেক সাংঘাতিক রকমের একটা গল্প এবং সেই সাংঘাতিক সময়টার জন্য যে আপনারা অপেক্ষা করেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আজ নতুন করে উপলব্ধি করলাম মায়ের প্রতি ভালোবাসা, হয়তো অবচেতন ভাবে আমরাও আমাদের মায়েদেরকে অনেক কষ্ট দিয়ে রাখি, দিচ্ছি দিয়েছিও, তো সেই ক্ষেত্রে আমি নিজে আজকে খুব ফিল করছি যে মাকে কিভাবে সরি বলা যায়। আমার মা হয়তো আমাকে নিয়ে অনেক গর্বিত কিন্তু হয়তো মনে অনেক কষ্টও আছে। আশা করব আপনারাও এটা বোধ করছেন, উপলব্ধি করতে পারছেন মায়ের প্রতি আমাদের কতটুকু দায়িত্ব। আজকের গল্পটা আসলেই একদম অন্যরকম, আগামীতে আবারও আসব হয়তো আরো নতুন কোন গল্প নিয়ে আপনাদের সামনে, তো না আপনাদেরকে শোনাতে, এবং আপনারা আবারও নতুন কিছু উপলব্ধি করতে পারবেন, আপনারা ফিল করতে পারবেন এবং অবশ্যই সাথে থাকবেন ঢাকা এফএম 90.4 এ। আর আমাদের যিনি অতিথি ওনার কাছ থেকে একটু শেষ, ওনার কাছ থেকে আমরা শেষটা শুনে নি। আপনারা সবাই আমার মেয়ে তিনটার জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে আরো ভালো করতে পারে, আপনাদের কাছে এটুকুই বলার, এটুকুই চাওয়ার। আপনারা আমার মেয়েদের জন্য দোয়া করে, সেই তিন রাজকন্যার জন্য আমাদের অনেক অনেক দোয়া। আর
আমি জানি এই মায়ের গল্প আমরা যখন শুনছিলাম আমাদের অনেকেরই হয়তো বা মা নেই, তারাও তাদের মাকে ভীষণ ভীষণ মিস করছেন। সো পৃথিবীর সব মাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা। এবং মা তো মাই, মা তো মাই, মা তো মাই। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছিলেন। আপনারা যারা আমাদেরকে ফোন নম্বর পাঠিয়েছেন, এই পরিবারের পাশে এসে দাঁড়াতে চেয়েছেন, আমরা যোগাযোগ করবো আপনাদের সঙ্গে। আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন ঢাকা এফএম 90.4 এর অফিসে এসে আমাদের সঙ্গে। আমাদের অফিসের ঠিকানাটি জানিয়ে দিই, ঢাকা এফএম 90.4 গুলশান এক নাভানি টাওয়ার 15th ফ্লোর। এখানে এসে রিসেপশনে বললেই হবে এই অনুষ্ঠানটির কথা। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। মাকে নিয়ে অনেকগুলি গান রয়েছে বাংলা গান। চুমকি আপুর কাছে মাকে নিয়ে সেরা গান কোনটা মনে হয়? রাশেদের। আচ্ছা, এই গানটা আমরা শুনবো। হ্যালো ভাই, আমার কাছে জেমস ভাই। ওকে, সো এক বছর কিন্তু একটি মায়ের গান রয়েছে। সো আমার মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে নগরবল জেমস এর যে গানটি। সো মাকে নিয়ে পরপর তিনটি গান শুনবো। কুমার বিশ্বজিতের তো অসাধারণ মাগুমা। ওকে, আমরা যদি খুঁজে পাই অবশ্যই আমরা এই গানগুলি শুনবো।